কোন হারামি আমার হাতে থুথু ফেললো রে? নতুন বাড়িতে ঢুকে বাড়ির কক্ষগুলো ঘুরতে ঘুরতে কেবলই একটা কক্ষের জানালার বাইরে হাত রেখেছিল তিশা, অমনি উপর থেকে কেউ থুতু ফেলল। কি এক বিদঘুটে ঘটনা, মেয়েটার গা গুলিয়ে উঠল মুহূর্তেই। তিশার বাবা রাজীব সাহেব একজন ব্যাংক কর্মকর্তা, কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে বদলি হয়েছেন ঢাকায়। মাঝখানে একদিন সময় করে তিনি একাই পাড়ি জমিয়েছিলেন এখানে। এই তিনটি শোবার কক্ষ, একটি বসার কক্ষ, একটি খাবার কক্ষ এবং রান্নাঘর। ওয়াশরুম সহ এই ফ্ল্যাটটা ভাড়া নিয়ে গিয়েছিলেন তখনই। সব কিছু গুছিয়ে আজ আবার পরিবার অর্থাৎ দুই মেয়ে তিশা, রিশা এবং স্ত্রীকে সাথে নিয়ে উঠেছিলেন এ বাড়িতে। তিশা সব কক্ষ ঘুরে ঘুরে এই কক্ষটাই বরাদ্দ করেছিল নিজের জন্য। কি সুন্দর একটা জানালা রয়েছে কক্ষের একদিকে, জানালাটা থেকে বেশ সুন্দর আলো এসব কক্ষটা আলোকিত করে। নয়তো ঢাকার উঁচু উঁচু এক বিল্ডিংয়ের বদ্দলতে অন্য বিল্ডিংয়ের আলো পৌঁছায় না। উৎফুল্ল ভঙ্গিতে মেয়েটা একটু প্রকৃতি বিলাসে জানালার বাইরে হাত বাড়িয়েছিল, অমনি সম্মুখীন হলো এই বিচ্ছিরি ঘটনাটার। তিশা আবারও বাজকাই গলায় চেঁচিয়ে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, কোন বজ্জাত উপর থেকে না দেখে থুথু ফেললি রে? হ্যাঁ, হাতের কাছে আয় একবার, সুই সুতা দিয়ে তোর মুখ সেলাই করে দিব, বিয়াদ্দ এ জন্মের মতো তোর থুথু ফেলার শখ মিটিয়ে দিব। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো তিশা, ক্রোধে গজগজ করতে করতে কক্ষের বাহিরে বেরিয়ে এলো। বাজখাই কণ্ঠে ডাক পারল, মা, ও মা। তিশার মা জুমা বেগম রাজীব সাহেবের সাথে চট্টগ্রাম থেকে আনা নিজেদের মালামালের তদারকি করছিলেন। হঠাৎ বড় মেয়ে চিল্লাচিল্লি শুনে ভুর কুচকালেন, বিরক্তি ভরা কণ্ঠে বললেন, আসতে না আসতেই ছাগলের মতো মেয়ামা শুরু করেছিস কেন? তিশা দাঁতে দাঁত চাপলো, কটমট করে শুধালো, উপরতলায় কারা থাকে? আমি কিভাবে জানবো? যেভাবে জিজ্ঞাসা করছিস মনে হয় আমি যেন কত বছর ধরে এখানে থাকি। রাজীব সাহেব মেয়ের কথা শুনলেন, মেয়ের কথা হাতের কাজ করতে করতে বললেন, উপরতলায় বাড়িওয়ালা থাকে কেন, কি হয়েছে? বাড়িওয়ালা শুনে একটু দমলো তিশা, আসতে না আসতে বাড়িওয়ালাদের সাথে ঝামেলা করতে চাইলো না মেয়েটা। আর যদি বাড়িওয়ালার স্থানে এই বিদঘুটে কাজটা অন্য কেউ করতো তাহলে দেখে নিত সে। বাবার প্রশ্নের উত্তরের জবাব না দিয়েই ওয়াশরুমে ঢুকলো তিশা। এখন হাতটা ধুতে হবে ভালোভাবে, ইচ্ছে তো করছে হাতটা কেটে ফেলতে। ওয়াশরুমে হাত ধোবার মধ্যেই জুমা বেগম ডাক দিলেন মেয়েকে, কিছুটা চড়া কণ্ঠে বলেন, কি রে তিশা, হলো তোর, ঘর গোছাতে হবে তো, কত কাজ। আসছি মা। সময় প্রবাহমান, সে বয়ে চলে নিজের মতো। এ বাড়িতে তিশারে এসেছে বেশ কিছুদিন কেটে গেছে, নতুন বাসা গুছানো, দুই বোনই স্কুল কলেজে ভর্তিতে, কোথা থেকে যে সময় চলে গেছে তা টেরই পাওয়া যায়নি। এর মধ্যে বাড়িওয়ালাদের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে তিশাদের, বিশেষ করে বাড়িওয়ালার মেয়ে সামিরার সাথে তিশার বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। দুজন এক ক্লাসে একই বিষয়ে অনার্স প্রথম বর্ষে পড়ে কিনা, তাই অল্পতেই তাদের মধ্যে বেশ ভাব জমে উঠেছে। শুনেছে বাড়িওয়ালার নাকি একটা ছেলেও আছে, পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা সামলাচ্ছে। অবশ্য তাকে বাড়িওয়ালার ছেলে না, বাড়িওয়ালাই বলাই চলে, ওনার কথাই নাকি এই বিল্ডিংয়ে সব হয়। তিশা এখনও অবধি ছেলেটার দর্শন না পেলেও ততটুকু শুনেছে, যাতে জেনেছে ছেলেটার নাম শায়ান, যথেষ্ট রাগী বদমেজাজি ধাঁচে, বিল্ডিংয়ের কম বেশি সবাই ভয় পায় তাকে। অবশ্য ছেলেটার ওই রাগী বদমেজাজি গুণের কারণেই এই বিল্ডিংয়ের নিয়ম শৃঙ্খলা এখনও বেশ ভালো। কথাগুলো ভাবতে ভাবতেই তিশা সিঁড়ি বেয়ে দাঁড়ালো বাড়িওয়ালার ফ্ল্যাটের দরজার সম্মুখে। একবার কলিং বেল বাজাতেই দরজাটা খুলে দিল এক মধ্যবয়স্ক নারী, হেসে তিশার পানে তাকিয়ে বললেন, আরে তিশা যে, ভিতরে এসো। তিশা সৌজন্যমূলক হাসলো, ভিতরে ঢুকতে ঢুকতে বলল, সামিরা কোথায় আনছি? বাড়িওয়ালা মহিলা অর্থাৎ রাবেয়া বেগম মিষ্টি হাসলেন, দরজাটা আবার এঁটে দিয়ে বললেন, ঘর রুমে আছে, যাও। রাবেয়া বেগম চোখের ইশারি দেখিয়ে দিলেন সামিরার কক্ষ। তিশার সাথে সামিরার ভালো সম্পর্ক থাকলেও মেয়েটার কক্ষে এখনও যাওয়া হয়নি তিশার, বেশিরভাগ সময়ই তারা একসাথে তিশাদের বাসে বা ছাদে সময় কাটিয়েছে। তিশা রাবেয়া বেগমের দেখানো কক্ষে গেল, হাত দিয়ে কক্ষের চাপানো দরজাটা খুলতেই চমকে উঠল, চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। কক্ষের ভিতরে একজন পুরুষ অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে, শুধুমাত্র কোমরে নাভির নিচ অবধি একটা শুভ্র রঙা টাওয়াল জড়ানো, ফর্সা বক্ষ পুরুষালি কালো লোমে আবৃত, পেটানো শরীরে পেটের দিকটায় ভাঁজ পড়েছে কয়েকটা।
তৃষা বিস্মিত দৃষ্টিতে তাকালো পুরুষটির মুখপানে। অসম্ভব মায়া যেন লেপটে রয়েছে তার মুখশ্রী জুড়ে। গাল জর্ণ কালো চাপদাড়ি, তৃষা আর দেখতে পারল না। হৃদয়টার অবস্থা নাজুক হয়ে পড়েছে, কেমন ধুকপুক ধুকপুক শব্দ করছে। হুট করে মেয়েটা চিৎকার করে উঠল, কণ্ঠে ধ্বনি তুলল। তৃষার চিৎকার শুনল তার সম্মুখে দাঁড়ানো পুরুষটি, তবে খুব একটা পাত্তা দিল না সেদিকে, বরং নির্বিকার ভঙ্গিতে বিছানার উপর থেকে একটা সাত তুলে সে গায়ে জড়ালো। তবে তৃষার চিৎকারে পাশের রুম থেকে তড়িঘড়ি করে ছুটে এলো সামিরা। তৃষাকে কিছু জিজ্ঞেস করার আগে চোখ পড়ল তার ভাইয়ের দিকে, বড় কুচকে এলো সামিরার। কপট রাগ দেখিয়ে বলল, ভাইয়া তোর কি লজ্জা সরম বলে কিচ্ছু নেই? বাড়ির মধ্যে কোমরে টাইল জড়িয়ে ঘুরছিস কেন? ট্যান তাকালো বনে পানে, শান্ত কণ্ঠে বলল, বাড়ির মধ্যে না, আমার নিজের ব্যক্তিগত রুমে ঘুরছি। তৃষা এবার আরো ভালোভাবে তাকালো শায়নের পানে। বাহ, বেশ সুদর্শন তো, ছোটখাটো একটা ক্র্যাশ খেয়ে বসল মেয়েটা। সামিরা কোনোইতে খোঁচা মারল তৃষাকে, ভুর কুচকে শোধাল, এই তৃষা তুই এখানে কি করছিস রে? ধ্যান ভাঙল তৃষার, আমতা আমতা করে বলল, আমি তো তোর কাছে এসেছিলাম, আন্টি বললো তুই রুমে, তোর রুমে আসতেই দেখি। শায়নের পানে এক নজর তাকিয়ে থেমে গেল তৃষা। সামিরা বুঝে নিল যা বোঝার, তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আরে এটা আমার রুম না, এটা ভাইয়ের রুম, আমার রুম পাশেরটা, তুই ভুল রুমে চলে এসেছিস, চল আমার রুমে চল। কথাটা শেষ করে সামিরা তৃষাকে টেনে নিয়ে গেল নিজের রুমে। তৃষা আশপাশটা ভালোভাবে দেখতে হঠাৎই তার স্মরণে এলো প্রথম দিনের কথা, কেউ একজন থুতু ফেলেছিল তার হাতে। তৃষা উঠে গিয়ে জানালা থেকে নিজের রুমের দিকে তাকালো, আবিষ্কার করলো শায়নের রুমের ঠিক নিচে তৃষার রুমটা। তার মানে এই ছেলেটা সেদিন থুতু ফেলেছিল। মুহূর্তে তৃষার ক্রাশ উড়ে গেল, হৃদয়ে ভালোবাসার অনুভূতি জাগার বদলে জাগলো ক্রোধ। দিনের বদল ঘটল, রাতের আধারকে বিদায় জানিয়ে দেখা দিল সুন্দর এক সকাল। তৃষা আর সামিরা সকাল সকাল তৈরি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে এলো বাসা থেকে। প্রথম প্রথম ক্লাস দ্বিধায় সামিরা বেশ সেজে গুজে বের হয়েছে। তৃষা প্রথমে সাদামাটা ভাবে বের হলো, সামিরা তাকে জোর জবরদস্তি করে হালকা পাতলা সাজিয়ে দিয়েছে, আবার ঠোঁটে লিপস্টিকও দিয়ে দিয়েছে। সামিরা তৃষা বাড়ির গেট থেকে বের হতেই দেখলো শায়ন দাঁড়িয়ে আছে গেটের সম্মুখে। দুই রমণীর বিস্তর সাজগোজ দেখে ভুরু কুচকালো ছেলেটা, চোখ ছোট ছোট করে পড়ল, কিরে এমন রংচং মেখে সংসেজে কোথায় যাচ্ছিস তোরা? সামিরা ভেংচি কাটলো, ঠোঁট বাঁকিয়ে বলল, কলেজে। কলেজে পড়তে যাচ্ছিস নাকি ছেলেদের দেখাতে যাচ্ছিস, কোনটা? সামিরা খুব একটা পাত্তা দিল না শায়নের কথায়, তারা দিয়ে বলল, শর্ত ভাইয়া আমাদের দেরি হয়ে যাচ্ছে। শায়ন এক নজর তাকালো তৃষার পানে, শান্ত কণ্ঠেই বলল, গাড়িতে ওঠ আমি পৌঁছে দিচ্ছি। সামিরা অবাক হলো, বেজায় অবাক সুরে বলল, সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে? কথাটুকু বলে থামলো সামিরা, এগিয়ে গেল ভাইয়ের পানে, পা উঁচিয়ে ছেলেটার কপালে হাত দিয়ে বলল, ভাইয়া তোর শরীর ঠিক আছে তো? কত বলেছি আমাকে একটু কলেজে পৌঁছে দে, কলেজে পৌঁছে দে, কখনো দিসনি, আজ নিজে থেকে বলছিস, কাহিনী কি? শায়নের দৃষ্টি তীক্ষ্ণ হলো, থমথমে কণ্ঠে বলল, আচ্ছা তোদের যেতে হবে না, আমি চলে যাচ্ছি। সামিরা মেকি হাসলো, ধরফরিয়ে বলল, এই না না ভাইয়া, আমি কখন বললাম আমি যাবো না? এই তৃষা চল চল ভাইয়ের গাড়িতে গিয়ে বসি। কথাটা বলেই সামিরা তৃষার হাত ধরে হন্তদন্ত হয়ে গাড়িতে ওঠার চেষ্টা করলো। তখনই তাদের থামিয়ে দিল শায়ন, কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, কোথায় যাচ্ছিস? কেন গাড়িতে? শায়ন পকেট থেকে টিস্যু পেপার বের করে এগিয়ে দিল সামিরা এবং তৃষার পানে, থমথমে কণ্ঠে বলল, ওই মুখে চোখে যা দিয়েছিস মুছে তারপরে গাড়িতে উঠবি। সামিরা সরু দৃষ্টিতে তাকালো শায়নের পানে, কটমট করে বলল, তাহলে আমরা উঠব না, তোর গাড়িতে রিকশা করেই চলে যাব। তাহলে তোদের আর আজ কলেজে যাওয়াও হবে না। সামিরা ভালোভাবেই চিনে ভাইকে, সে জানে শায়ন এক কথার মানুষ, যখন বলেছে এসব না মুছলে আজ কলেজে যেতে দিবে না, তখন দিবেই না, উল্টো ঘাড় ধরে ঘরে নিয়ে গিয়ে তুলকালাম বাঁধাবে। বিরস মুখে সামিরা ভাইয়ের হাত থেকে টিস্যু নিল, মুছল নিজের মুখ, কিন্তু তৃষা নিল না টিস্যু, সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভাই বোনের কর্মকাণ্ড। বেশ কিছুক্ষণ অতিবাহিত হলেও যখন তৃষাকে টিস্যু নিতে দেখলো না, তখন শায়ন কিছুটা রেগে বলল, এই যে তুমি,
তোমাকে কি আবার আলাদাভাবে বার্তা দিতে হবে মুখের রং চং তুলতে? তিশা দ্বিরুক্তি করল না। এমনিও তার সেজেগুজে কলেজ যাওয়ার ইচ্ছে ছিল না খুব। টিশু দ্বার নিজের মুখের শ্বাস তুলে সামিরার সাথে গাড়ির পিছনে সিট দখল করে বসল তিশা। শ্যানও সময় ব্যয় না করে বসল ড্রাইভিং সিটে। সকলের অগোচরে লুকিং গ্লাসটা ফিরিয়ে তিশার পানে গাড়ি চালাতে চালাতে দেখল মেয়েটার থমথমে মুখশ্রী। দুপুরে তপ্ত রৌদ্র, সূর্যটাও মাথার উপরে চলে এসেছে। খড়খড়ে ভঙ্গিতে নিজের উত্তাপ ছড়াচ্ছে প্রকৃতিতে। তিশা কলেজ থেকে এসে কেবলই গোসল সেরে বেরিয়েছে। হাতে ভেজা কাপড় ভর্তি বালতি নিয়ে বেরিয়ে পড়েছে ছাদের উদ্দেশ্যে। খানিক সময়ের ব্যবধানে তিশা ছাদে পৌঁছালো। হাতের বালতি থেকে কাপড়গুলো তুলে শুকাতে দিল ছাদে টানানো দড়িতে। এদিকে চুলের পানিতে মেয়েটার পিঠ ভিজে একাকার। গোসল সেরে বেরিয়ে ভালোভাবে চুল মোছা হয়নি, যার দরুন এখনও চুল বেয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে। তিশা হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে ভেজা চুল ঝাড়তে শুরু করলো। শায়নও গোসল সেরে কেবলই উঠেছিল ছাদে। হঠাৎ তিশার ঝাড়তে থাকা চুলের পানি ছিটকে পড়লো ছেলেটার চোখ মুখে। তিশা হক চকালো, আমতা আমতা করে পড়লো, দুঃখিত আমি আসলে দেখিনি। শায়নের ভিতরে ভাবান্তর দেখা গেল না কোনো। সে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তিশার পানে। কেমন অদ্ভুত সে দৃষ্টি, মুহূর্তে যেন কাঁপন ধরিয়ে দিচ্ছে মেয়েটার শরীরে। ঢোক গিল তিশা, শায়নের পাশ কাটিয়ে চলে যেতে নিলেই মুখ খুলল ছেলেটা। থমথমে কণ্ঠে বলল, এটা চুল ঝাড়ার স্থান নয়, নিজের ঘরে গিয়ে চুল ঝাড়ো। তিশা ভুর কুচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, আমি যতদূর জানি চুল ঝাড়ে খোলা স্থানে, অথচ আপনি বলছেন ঘরে বদ্ধ স্থানে চুল ঝাড়তে। শ্যানের দৃষ্টি শীতল হলো, ঠান্ডা কণ্ঠে সে বলল, আশেপাশে ছাদের অভাব নেই, অজস্র পুরুষদের আনাগোনা সেখানে। খোলা স্থানে চুল ঝেড়ে সে পুরুষদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছো নাকি? তিশা অপমানিত বোধ করলো, তবে ছেলেটা একদম কিছু ভুল বলেনি। সত্যি আশপাশে অনেক ছাত্র রয়েছে, তাতে যুবক পড়োদের আনাগোনাও রয়েছে বেশ। তাই অযথা শায়নের সাথে আর তর্কে জড়ালো না মেয়েটা, কোনোরূপ বাক্য বিনিময় ব্যতীতই প্রস্থান ঘটালো ওই স্থান থেকে। রাত গভীর, চারিদিক নীরব নিস্তব্ধ ঘেরা। আশপাশে জনমানবের সারা শব্দ নেই কোনো, হয়তো ঘুমিয়ে পড়েছে সবাই। তবে তিশা জেগে আছে এখনো, তাকিয়ে রয়েছে জানালার পানে। মেয়েটার জানালার পাশে সৌরভে দাঁড়িয়ে রয়েছে এক বকুল গাছ। বকুল ফুলের সমারোহে ভরে গেছে পুরো গাছটা। মনে হচ্ছে যেন এই আধার রাতে বকুল গাছটা জুড়ে ছোট ছোট তারার মেলা নেমেছে। কি মিষ্টি গন্ধ সেই ফুলের! তিশা জানালা থেকে হাত বাড়িয়ে দুই ফোঁটা বকুল ফুল স্পর্শ করার চেষ্টা চালালো, তবে তারা যে মেয়েটার ধরা ছোঁয়ার বাইরে। আরও বেশ কিছুক্ষণ বকুল ফুল ধরার চেষ্টা চালিয়ে শেষে আশা ছেড়ে দিল, মুখ ফুলিয়ে শুয়ে পড়ল বিছানায়। ভোরের আলো ফুটেছে, আকাশের সূর্যটা বেশ তেজদীপ্ত হয়ে উঠেছে ইতিমধ্যেই। তিশা প্রতিদিনে নেয় কলেজের জন্য তৈরি হয়ে বেরোলো কক্ষের বাইরে। ঘরের মূল দরজা খুলে বাইরে বেরোতে চমকে উঠল মেয়েটা। বেশ বড়সড় একটা বস্তা রাখা তাদের ঘরের সম্মুখে, আবার বস্তার উপরে একটা কাগজ চিপকানো যেখানে লেখা, শুধু তোমার জন্য। তিশার ভুরু কুচকে এলো, এটা এখানে কে রেখেছে? যেহেতু তাদের দরজার সম্মুখে রাখা, তার মানে এটা তাদেরই। তিশা আশপাশে তাকলো, কাউকেই দেখা যাচ্ছে না। মেয়েটা ভিতরে ভিতরে কৌতূহল অনুভব করলো। উৎসুক ভঙ্গিতে খুলো বস্তাটা, ভিতরের দিকে তাকাতেই চোখ যেন কপালে উঠলো মেয়েটার। এত বকুল ফুল এক বস্তা! এত বকুল ফুল কে রেখেছে এখানে? আর তার যে ভীষণ বকুল ফুল ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছিল, তাও বা বুঝলো কীভাবে? তিশার হঠাৎ খেয়ালে এলো বকুল গাছটার কথা, এখানে তো বকুল ফুল, তাহলে গাছের ফুলে কি অবস্থা? তিশা দৌড়ে গেল নিজের কক্ষে, জানালা গলিয়ে বাইরে তাকাতে মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কি, বকুল গাছ ফাঁকা, একটু ফুলও নেই গাছে? কোন বদমাইশ এই কাজটা করলো? কে বলেছিল গাছ থেকে ফুল ছিঁড়ে বস্তা ভরে তার বাসে পাঠাতে? গাছিতেও সুন্দর ছিল ফুলগুলো, কি সুন্দর মিষ্টি ঘ্রাণে ভরিয়ে দিত তার কক্ষ। এখন আর সেই মিষ্টি ঘ্রাণ আসবে না, ভাবতেই হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে মেয়েটার। তিশার কান্নাকাটির মধ্যেই তাকে বাহির থেকে ডাক পালো সামিরা, কণ্ঠ উঁচিয়ে পড়ল, তিশা কই তুই, কলেজে যাবি না? ধ্যান ভাঙল তিশার, সে তো ভুলেই বসেছিল কলেজের কথা। ঘর থেকে দ্রুত বেরিয়ে এলো মেয়েটা, বাংলার পাঁচের মতো মুখ করে সামিরার সাথে নেমে এলো নিচে। শ্যান আজও গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাদের অপেক্ষায়। তিশা আর সামিরাকে আসতে আসতে দেখেই বলল,
গাড়িতে ওঠো, আমি পৌঁছে দিচ্ছি। সামিন এবং তিশা দ্বিরুক্তি করল না, গাড়িতে উঠে বসল দুজনই। শ্যানও গাড়িতে উঠেই স্টার্ট দিয়ে দিল। তবে সব কেমন চুপচাপ, তিশা থমথমে মুখশ্রী নিয়ে বসে আছে, সামিন সেদিকে তাকিয়ে ভুল কুচকাল। এতক্ষণে শুধালো, এই তিশা তোর কি মন খারাপ নাকি? তিশা তেতে উঠল সাথে সাথে, এতক্ষণে মনের কোণে মিশে থাকা সকল ক্ষোভ নিয়ে বলল, মন খারাপ হবে না তো কি হবে বলতো? আমার জানালার পাশে একটা বকুল গাছ আছে, ওই গাছটায় কত সুন্দর বকুল ফুল ছিল, রোজ বকুল ফুলের বৃষ্টির ঘ্রাণে আমার রুমটা ভেসে যেত। এই কয়দিনে যেন আমি ওই বকুল ফুলের প্রেমে পড়ে গিয়েছিলাম। ঘরের ধারের বকুল গাছটার কথা সামিরাও জানে, কিন্তু সে গাছে আবার কি হলো? সামিরা আগ্রহী কণ্ঠে প্রশ্ন করলো। তারপর তিশা দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, কোন কোন হারামজাদা বজ্জাত বদমাশ যেন আমার গাছটার সব বকুল ফুল ছিঁড়ে আবার আমার ঘরের সামনেই বস্তা ভরে রেখে গেছে। তিশার কথা শেষ হতে না হতে খুব খুব করে কেশ উঠল শ্যান। তিশা তবু থামল না, কণ্ঠে ক্রোধ নিয়েই বলল, ওই বজ্জাতটাকে যদি একবার হাতের কাছে পাই না পিটি ওর হাতটি ভেঙে দিতাম। শ্যান গাড়ির ব্রেক কষলো হঠাৎ, হকচকি উঠল তিশা আর সামিরা দুজনে। আশঙ্কিক ব্রেক কষাই দুজনে ঝুঁকে গিয়েছিল সম্মুখের দিকে, কোনো রকমে পড়তে পড়তে নিজেদের বাঁচিয়ে নিয়েছে মেয়ে দুটো। সামিরা কিছুটা ক্ষিপ্ত কণ্ঠেই বলল, কি হলো ভাইয়া, এভাবে ব্রেক কষলে কেন? শ্যান থমথমে কণ্ঠে জবাব দিল, তোদের কলেজ চলে এসেছে, নাম এখন। তিশা এবং সামিরা আশপাশে তাকলো, সত্যি তো কলেজে চলে এসেছে তাদের, সত্যি তো কলেজ চলে এসেছে তাদের। গল্পে এতটাই মশগুল ছিল যে খেয়ালই করেনি। মেয়ে দুটো দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। শ্যানকে বিদায় জানিয়ে কলেজে ঢুকবে তার আগেই শ্যান গাড়িটা নিয়ে সারসারি গতিতে চলে গেল সম্মুখ পানে। অবাক হলো দুই রমণী, এর আবার হঠাৎ কী হলো? তাদেরকে পাত্তা দিল না, নাকি তাদের উপরে রাগ দেখালো? দিনের পরে রাত আর রাতের পরে দিন, এই তো পৃথিবীর চিরচেনা নিয়ম। রাতের আধা কেটে প্রতিদিনের ন্যায় এক উজ্জ্বল সূর্যটা স্থান করে নিয়েছে আকাশে। তিশা গতকালের ন্যায় আজও একদম তৈরি হয়ে বেরিয়েছে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। দরজাটা খুলে বাইরে বেরোতে সে দেখলো দরজার হাতলে একটা ব্যাগ ঝুলছে, কপালে ভাঁজ পড়লো মেয়েটার। কাল ছিল বস্তা, আজ ব্যাগ, এই ব্যাগে আবার কি আছে? ব্যাগ, তিশা ব্যাগটা হাতে নিল, ব্যাগ খুলে ভিতর থেকে বের করে আনলো কিছু টকটকে লাল গোলাপ আর একটা ছোট্ট চিরকুট। চিরকুটে কালো কালি দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা, দুঃখিত প্রিয়তমা। তিশা সজাগ দৃষ্টিতে তাকলো চারপাশে, দরজার সম্মুখে রোজ রোজ তার জন্য ফুল কে রেখে যায়? তিশা যতদূর জানে বাইরের লোক এই বিল্ডিংয়ে যখন তখন চলে আসতে পারে না, তাহলে এই লোক কি এই বিল্ডিংয়েরই কেউ? কে হতে পারে সে? তিশার ভাবনার মধ্যেই উপর থেকে নিচে নামলো সামিরা আর শায়ান। সামিরা উৎফুল্ল ভঙ্গিতে এগিয়ে এলো তিশার পানে, হাত থেকে গোলাপ টেনে নিয়ে হই হই করে বলল, এগুলো আবার কে দিল? তিশা আনমনেই জবাব দিল, কে জানে? সামিরা মুখ বাঁকালো, রসিয়ে রসিয়ে বলল, দেখ এ আবার তো নতুন কোনো পাগল আশিক। শ্যানের দৃষ্টি তীক্ষ্ণ হলো, থমথমে কণ্ঠে এসে প্রশ্ন করলো, নতুন মানে আর কত আছে? কলেজে তিশার পিছনে এমন অনেক আছে। শ্যানের দৃষ্টি বদলালো, দৃষ্টিতে তীক্ষ্ণতার সাথে ক্রোধের দেখা মিলল। গটগট করে সে নেমে গেল সিঁড়ি বেয়ে, যাওয়ার আগে অবশ্য প্রচণ্ড আক্রোশ নিয়ে বলে গেল, কলেজে গেলে তাড়াতাড়ি আয়, নয়তো এখানেই দাঁড়িয়ে থাক। সামিরা তিশা দুজনেই ভড়কে গেল, এর আবার হঠাৎ কী হলো? কালো হুট করে তাদের পাত্তা না দিয়ে চলে গেল। আজও আচ্ছা, তারা কি মাত্র রাগে কিছু বলো যে শায়ান রাগ করলো? দুপুর গড়িয়ে বিকালে দেখা মিলেছে, সূর্যটাও তার তেজ কমিয়ে দিয়েছে অনেকাংশে। তিশা কলেজ থেকে ফিরে ঘরেই বসেছিল, কিন্তু ঘরেও বা আর কতক্ষণ বসে থাকা যায়? মেয়েটা ঘর থেকে বেরোলো ছাদের উদ্দেশ্যে, এক সিঁড়ি রেখে অন্য সিঁড়িতে পা দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠতে শুরু করলো নিজ খেয়ালে। আর এখানেই বাঁধলো বিপত্তি, এক সিঁড়ি রেখে অন্য সিঁড়িতে পা দিতে গিয়ে হঠাৎ করেই স্লিপ কেটে পড়ে যেতে নিল নিচে। মুহূর্তে হকচুকিয়ে উঠল মেয়েটা, ভয়ে হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল খুব করে। এখান থেকে পড়লে নির্ঘাত হাত পা ভেঙে হাসপাতালে বিছানায় শুতে হবে। চোখ মুখ খিচে বন্ধ করে নিল তিশা, কিন্তু বেশ কিছুক্ষণ যেতেও সে পড়ল না, কোনো ব্যথাও অনুভব করল না, মনে হলো যেন শূন্য ভেসে আছে। তিশা পিটপিট করে নিজের চোখ দুটো খুলল, চোখের সম্মুখে দৃশ্যমান হলো শায়ান, এক হাতে কোমর জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে তার। শায়ানের স্পর্শে কাটরে দিয়ে উঠল
তিশার শরীরে। হন্তদন্ত হয়ে মেয়েটা সরে যেতে চাইল, শ্যান যেতে দিল না, হুট করেই কোলে তুলে নিল তিশাকে। হকচকাল মেয়েটা, চকিত কণ্ঠে বলল, একে আপনি আমাকে ধরলেন কেন, আর কোলে তুলেই বা নিলেন কেন? শ্যান তিশাকে কোলে নিয়ে ছাদের দিকে উঠতে শুরু করলো। নির্বিকার ভঙ্গিতে বলল, তোমাকে যদি না ধরতাম তবে এতক্ষণে এখান থেকে পড়ে হাত পা ভেঙে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হতো। তিশা ভুরু কুচকাল, কপালে ভাঁজ ফেলে শুধালো, আচ্ছা ধরেছেন ঠিক আছে, তাতে কোলে তুলে নিতে হবে কেন? তিশার কথাটা শেষ হতে না হতেই শ্যান ঠাস করে কোল থেকে মেয়েটাকে ফেলে দিল সিঁড়ির উপরে। মুখ বাঁকিয়ে বলল, এর জন্যই মানুষ বলে কারো উপকার করতে নেই। সিঁড়িতে পড়ে ব্যথায় কুকড়ে উঠলো তিশা, চেঁচিয়ে বলল, ও মা গো! থামলো তিশা, নিজের কোমর চেপে অগ্নি দৃষ্টিতে শ্যানের পানে দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমাকে ফেলে দিলেন কেন, আপনি কি মানুষ? শ্যান চোখে মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলল, শান্ত কণ্ঠে বলল, যাক বাবা, আমি আবার কি করলাম, একটু আগেই তো তোমাকে কোলে তুলে নিলাম বলে কত কি বললে, তাই বলে এভাবে ফেলে দেবেন? শ্যান আর তিশার কথার পৃষ্ঠে উত্তর দিল না কোনো। তিশাও উত্তরের আশা করল না, কোনো মতে নিজের কোমর চেপে উঠে দাঁড়ালো। সাথে সাথে শ্যান আবারও চট করে কোলে তুলে নিল মেয়েটাকে চমকালো তিশা, এই মাত্রই না লোকটা তাকে কোল থেকে ফেলে দিল, আবার কোলে নিয়েছে কেন, আবার ফেলে দিতে নাকি? ঢকিল মেয়েটা, তাড়াহুড়ো করে বলল, কি করছেন, কি আবার কোলে নিয়েছেন কেন, নিচে নামান আমাকে। শ্যান ওষ্ঠ বাগাল, বাবলেশীন ভাবে বলল, পড়ে গিয়েছো বলে কোলে নিয়েছি, অন্য কিছু নয়, নাকি তুমি অন্য কিছু ভাবছো? থামলো শ্যান, আবার বলল, ভয় নেই, তোমার মতো বাচ্চা মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার। তিশা হতবাক হল, সে কখন বলল যে শ্যানের প্রতি তার ইন্টারেস্ট আছে, সে তো শুধুমাত্র কোলে তুলে নেওয়ার নিয়ে বলেছে, আবার কি বলল, তিশা বাচ্চা, অনার্সে পড়ো একটা মেয়েকে এলোক এভাবে বাচ্চা বলে দিল? তিশা মুখ ফুলালো, থমথমে কণ্ঠে বলল, আমি মোটেই বাচ্চা নই। শ্যান তিশাকে কোলে নিয়ে সিঁড়ির ধাপগুলো অতিক্রম করতে করতে বলল, তার মানে তুমি চাইছো যে তোমার প্রতি আমার ইন্টারেস্ট জন্মাক? তিশা ভড়কে গেল, এ কথা আবার সে কখন বলল? বুড়ো কুচকালো মেয়েটা, মুখ বাঁকিয়ে বলল, মোটেই না, আপনি আমাকে নিচে নামিয়ে দিন। শ্যান কোল থেকে নামালো না মেয়েটাকে, কোলে তুলেই নিয়ে গেল সোজা ছাদে। ছাদের এক কোণে পাতা কাঠের তৈরি একটা বেঞ্চে বসিয়ে তিশার পায়ের কাছে বসে পড়লো সে। মেয়েটার পায়ের দিকে হাত বাড়িয়ে দিল, জন্মাক, কোথায় ব্যথা পেয়েছো দেখি। তিশা হক চকালো, দ্রুত নিজের পা সরিয়ে নিল শ্যানের নিকট থেকে। শ্যানের দৃষ্টি তীক্ষ্ণ হলো, হঠাৎ খেয়াল এলো তিশা পড়ে গিয়েছিল তো কোমর চেপে দাঁড়িয়েছিল, অর্থাৎ মেয়েটা কোমরে ব্যথা পেয়েছে। শ্যান হুট করে তিশার কোমর পানে হাত বাড়ালো, স্বাভাবিক কণ্ঠে বলল, এখানে ব্যথা পেয়েছো? তিশা লাফিয়ে উঠল, চোখ মুখ কুচকিয়ে বলল, এটা কি ধরনের অসভ্যতামি, আপনি আমার কোমরে হাত দিচ্ছেন কেন? শ্যানও উঠে দাঁড়ালো, তীব্র অধিকারবোধ নিয়ে হাত বাড়িয়ে এবার পুরোপুরিভাবেই ধরল তিশার পাতলা সুঢল কোমরখানা। কোমরে আলতোভাবে আবার চাপ দিয়ে বলল, চেক করে দেখছি ব্যথাটা ঠিক কোথায় পেয়েছো। তিশা শিউরে উঠল, শ্যানের স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল সর্বাঙ্গ জুড়ে, এই প্রথম কোনো পুরুষ তাকে এতটা গাঢ়ভাবে ছুঁয়ে দিল। তিশা নিজেকে ছাড়ানোর জন্য উঠে পড়ে লাগলো, নাক মুখ কুচকে বলল, কি করছেন, কি ছাড়ুন আমাকে, আমি তো আপনাকে অনেক ভালো ভেবেছিলাম, আর আপনি মেয়েদের সাথে, ছি ছি ছি, আমি সবাইকে বলে দিব। শ্যান আরও শক্ত করে চেপে ধরলো তিশার কোমরখানা, নিজের পানে মেয়েটার দেহটা একটু টেনে নিয়ে বলল, কেউ বিশ্বাস করবে না তোমার কথা, সবাই বেশ ভালোভাবেই জানে শায়ান কোনো মেয়ের দিকে তাকায় না, আর তো কোমরে হাত। তিশা কটমট করে তাকালো শ্যানের পানে, কিছু বলবে তার আগেই কারোর পায়ের শব্দ কর্ণে এসে পৌঁছালো তাদের, হয়তো ছাদে অন্য কারোর আগমন ঘটেছে। শ্যান ঝটপট মেয়েটার কোমর ছেড়ে গিয়ে দাঁড়ালো ছাদের অন্য প্রান্তে, তখনই সামিরা ছাদের দরজা গলিয়ে ঢুকলো ছাদে, তিশার পানে তাকিয়ে পুলো, তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে মরছি। তিশা সামিরার কথার উত্তর দিল না কোনো, সে তো এখন শ্যানের কার্যকলাপ দেখতে ব্যস্ত, এই মাত্রই কি অসভ্যতম করলো তার সাথে, আর এখন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কি সুন্দর ছাদের অন্য প্রান্তে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন ছাদে সে ব্যতীত অন্য কারোর অস্তিত্ব নেই। তিশার ভাবনার মধ্যেই তাকে মৃদু ধাক্কা দিল সামিরা, ভুরু বাঁকিয়ে পড়ল, এই তিশা এত কি ভাবছিস রে? তিশার ধ্যান ভাঙল, দাঁতের দাঁত চেপে সে উত্তর দিল, কিছু না, নতুন ভোর, নতুন দিন,
প্রতিদিনে নাই তিশা আর সামিরা দুই বান্ধবী মিলে নেমে পড়েছে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। তবে আজকে তিশার শ্বাসটা একটু ভিন্ন, ফর্সা শরীরে হালকা মোহনীয় গোলাপ রঙের একখানা থ্রি পিস জড়িয়েছে মেয়েটা, তার সাথে ওষ্ঠে জড়িয়েছে হালকা গোলাপি বর্ণের লিপস্টিক, কানে ঝুমকার স্থান দিয়েছে, ঘন কালো চুলগুলো ছেড়ে রেখেছে পিঠ জুড়ে। শ্যান দাঁড়িয়েছিল গেটের সামনে, তবে তিশাকে আজ এই রূপে দেখে মুহূর্তে থমকে গেল বেচারা, বুকের মধ্যে কেমন ধুকপুক ধুকপুক ধ্বনি তুলছে। চোখ সরাতে ইচ্ছে হচ্ছে না মেয়েটার উপর থেকে, এমন ভয়ঙ্কর রূপে তার সম্মুখে কে আসতে বলেছে এই মেয়েকে? সে নিজের অজান্তেই বুকে হাত দিল, তবে তিশা খুব একটা নজর দিল না ছেলেটার পানে। সে নিজের ভাবে গাড়ির পানে এগিয়ে গেল, গাড়ির দরজাটা খুলে ভিতরে ঢুকবে, ঠিক তখন মুখ খুলল শ্যান, গম্ভীর কণ্ঠে বলল, এক মিনিট। থমকে দাঁড়ালো সামিরা এবং তিশা দুজনই। সামিরা কিছুটা বিরক্তি নিয়েই তাকালো ভাইয়ের পানে, কপাল কুচকে বলল, কি হয়েছে? শ্যান পাত্তা দিল না সামিরাকে, তার দৃষ্টি এখনও তিশাতেই নিবদ্ধ, তবে চোখে মুখে মুগ্ধতার স্থানে এখন জায়গা করে নিয়েছে কিছুটা গাম্ভীর্য ভাব। শ্যান থমথমে কণ্ঠে তিশাকে বলল, তুমি চুল খোলা দিয়েছো কেন? চুল বেঁধে এসো দ্রুত। তিশা ভুরু কুচকাল, কপালের ভাঁজ ফেলে প্রশ্ন করল, কেন? আবার কেন কি, আমি বলছি তাই। তিশা মুখ পাকাল, ভেংচি কেটে বলল, আপনার কথা আমি শুনতে যাব কেন, আপনি কে? শ্যান হুট করে রেগে গেল, চোখ দুটো কেমন লাল আভায় আবেশিত হয়ে পড়ল। শ্যান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তিশার পানে, কণ্ঠে ক্রোধ নিয়ে বলল, আমার কথা শুনবে না? সামিরা ঢকিল ভাইয়ের চোখের পানে তাকিয়ে, সে নিজের ভাইয়ের ক্রোধ সম্পর্কে খুব ভালোভাবেই অবগত, তার ভাইয়ের হুটহাট রেগে যাওয়া এবং তারপর হুলুস্থুলুস বাঁধানোর অভ্যাস আছে ছোটবেলা থেকে। সামির একটু গা ঘেঁষে দাঁড়ালো তিশার পানে, কণ্ঠ খাদে নামিয়ে বলল, তিশা ভাইয়া খুব রেগে গেছে, চোখের দিকে তাকিয়ে দেখো প্লিজ, চুলটা বেঁধে আই, না হয় ভাইয়া অনেক ঝামেলা করতে পারে। তিশা পাত্তা দিল না সামিরার কথায়, নির্লিপ্ত কণ্ঠে বলল, তাতে আমার কি, আমি তোর ভাইয়ের কথা শুনতে যাব কেন, কোন দেশের প্রধানমন্ত্রী উনি? তুই ভাইয়াকে চিনিস না তিশা, প্লিজ যা চুলটা বেঁধে আই, আমি তোর পায়ে পড়ি, ঝামেলা করিস না বোন। তিশা বিরক্ত হলো, কপাল কুচকে তাকালো সামিরের পানে, তবে বলল না কিছুই। ইচ্ছে না থাকতেও ঘরে গিয়ে চুল বেঁধে এসে আবার বসলো গাড়িতে। মেয়েটা গাড়িতে বসতে না বসতেই শ্যান গম্ভীর কণ্ঠে ডাকলো, তিশা। তিশা কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে উত্তর দিল, আবার কি হয়েছে? কানের ঝুমকা খোলো। শ্যানের কণ্ঠে স্পষ্ট আদেশ, মেজাজ বিগড়ে গেল তিশার। এই লোকটা ওকে কি ভেবেছে, এ যা বলবে ওকে তাই শুনতে হবে নাকি? তিশা দাঁতে দাঁত চাপল, শ্যানের আদেশকে উপেক্ষা করে বলল, চুল বেঁধেছি, এখন আবার আপনার কথায় কানে ঝুমকাও খুলবো নাকি, আশ্চর্য। শ্যান তিশাকে কিছু বললো না, তবে সামিরার পানে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করতেই সময় নিল না, দাঁতে দাঁত চেপে মেয়েটাকে বলল, তোর বান্ধবী কানের ঝুমকা খুলে দে। সামিরা ভীত হলো, এদের দুইজনের কার্যক্রম যে ধারে চলছে তাতে তিশার কানের দোল না খুলে দিলে নিখাত একটা ঝামেলা বাঁধবে। সামিরা দেরি করলো না, এক প্রকার জোর করেই খুলে নিল তিশার কানের ঝুমকা। শ্যান ওষ্ঠ প্রসারিত করল, অতপর একখানা শুভ্র রঙা টিস্যু এগিয়ে দিল সামিরার পানে, আদেশে সুরে বলল, তোর বান্ধবীর মুখটা মুছে দে। সামিরা হাত বাড়িয়ে নিল টিস্যুটা, তিশার মুখ মুছতে যাবে তখনই তেতে উঠল মেয়েটা, ঝাঁঝল কণ্ঠে বলল, সাবধান, আমার কাছে আসলেও তোর খবর আছে বলে দিলাম সামিরা। সামিরা অসহায় দৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে, এই দুইজনের মাঝে সে পড়েছে মহা ফ্যাসাদে, একজন রেগে যাবে মুখ মুছিয়ে না দিলে, আরেকজন রেগে যাবে মুখ মুছিয়ে দিলে। সামিরা আমতামতে করল, ঢোক গিলে পড়ল, থাক না, ওর মুখ মোছা না মোছায় কি আসে যাই, থাকুক না ওইভাবে। শ্যান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সামিরার পানে, অগ্নি কণ্ঠে বলল, তুই যদি এখন তোর বান্ধবীর মুখ না মুছিস তো তোর আজ আমি কি হাল করব ভাবতেও পারবি না সামিরা। সামিরা ভয় পেল, হাত বাড়িয়ে জোর জবরদস্তি করে সে মুছে দিল তিশার মুখখানা, ঠিক যতটা সুশ্রী হয়ে তিশা এসেছিল এখন ঠিক ততটাই বিশ্রী লাগছে তাকে। সামিরার সাথে ধস্তাধস্তিতে চুল এলোমেলো হয়ে গেছে মেয়েটার, কান খালি ওষ্ঠ খালি, কেমন বিধবা বিধবা লাগছে মেয়েটাকে। তিশার কানে পেল, এই লোকটা তার সাথে এমন কেন করছে, কি চায় সে? তিশা কণ্ঠে ক্ষোভ নিয়ে বলল, কলেজেই যাব না আমি আজ। কথাটা বলে গাড়ির দরজায় হাত দিল সে, কিন্তু একই গাড়ির দরজা খুলছে না কেন?
এখানেও নিশ্চয়ই এই বদলোকের হাত আছে কোনো। তিশা রেগে মেগে তাকালো শায়নের পানে, কটমট করে প্রশ্ন করল, আপনি গাড়ির দরজা লক করেছেন? শায়ন নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, হ্যাঁ। দরজা খুলে দিন তাড়াতাড়ি, আমি আজ কলেজ যাব না। শায়ন মুখ বাঁকালো, তিশার কথাকে উপেক্ষা করে সে গাড়িতে স্টার্ট দিল। মুহূর্তেই সাই সাই করে গাড়িটা ছুটে চলল রাস্তা ধরে। তিশা চেঁচিয়ে উঠল, কণ্ঠ বাড়িয়ে পড়ল, কি সমস্যা? আমার কথা কি আপনার কানে যায়নি? বললাম তো আমি কলেজ যাব না, তারপর আপনি গাড়ি কেন স্টার্ট করলেন? শায়ন হাসলো, গাড়ি চালাতে চালাতে বলল, তুমি না যেতে চাইলেও আমি তোমার গন্তব্যে তোমাকে অবশ্যই পৌঁছে দিব। বেলা গড়িয়েছে কিছুটা, দিনের উজ্জ্বল সূর্যটাও ইতের মধ্যে ঘুরতে ঘুরতে মাথার উপরে চলে এসেছে। তিশা এবং সামিরার ক্লাস শেষ হলো মাত্রই। মেয়ে দুটো ক্লাস থেকে বেরিয়ে গেটের নিকট আসতেই হঠাৎ পিছন থেকে ডাক শুনল কারোর। থমকে দাঁড়ালো দুজনই, পিছনে ঘুরে আবিষ্কার করলো তাদের ক্লাসেরই একটি ছেলেকে। ছেলেটা দৌড়ে এলো, তিশার পানে একটা কলম বাড়িয়ে পড়লো, এটা বোধ হয় তোমার ক্লাসে ফেলে এসেছিলে। তিশা সৌজন্য সূচক হাসলো, হাত বাড়িয়ে কলমটা নিতে নিতে বলল, ধন্যবাদ। তিশা এবং ছেলেটার কথোপকথনের মধ্যেই সেখানে এসে উপস্থিত হলো শায়ন। কলেজ থেকে নিজের বোন আর তিশাকে নিতে এসেছিল প্যাচেরা, কিন্তু এখানে সে নিজের প্রিয় নারীকে এভাবে অন্য পুরুষের সাথে হেসে হেসে কথা বলতে দেখে চোখ জ্বলে উঠল শায়নের। হৃদয়ে অদ্ভুত এক জ্বলন্ত আগুনের দহন অনুভব করলো সে, হাত দুটো মুষ্টিবদ্ধ করলো গভীর ক্রোধে। ধেয়ে গিয়ে দাঁড়ালো তিশা এবং সামিরার নিকটে, চরম গাম্ভীর্য পূর্ণ কণ্ঠে বলল, কলেজে এসেছিস ছেলেদের সাথে হাহা হিহি করতে নাকি পড়তে? আশঙ্কিক শায়নের কণ্ঠস্বরে চমকালো তিশা এবং সামিরা। পাশ ফিরে তাকাতেই ফুরু কুচকে এলো তিশার, বিরক্তি দিতে চোখ মুখ ছেয়ে গেল তার। এলো কি বলল তাদের? তারা ছেলেদের সাথে হাহা হিহি করে? সকালে কলেজে পৌঁছে দেওয়ার সময় কেমন পাষাণের নেই ব্যবহার করলো তার সাথে? শায়নের প্রতি ক্রোধ জন্মালো তিশার, দাঁতে দাঁত চাপলো সে, কটমট করে বলল, মুখ সামলে কথা বলবেন আপনি। এইটুকু বলতে থামতে হলো তাকে। শান খুব একটা পাত্তা দিল না তিশার কথায়, বরং তিশার কথার মাঝেই তাকে থামিয়ে দিল। সামিরাকে উদ্দেশ্য করে বলল, নিতে এসেছিলাম তোদের, যেতে চাইলে আয়, নয়তো এখানে দাঁড়িয়ে ছেলেদের সাথে হা হা হি হি কর। কথাটা বলে আর কাউকে কিছু বলার সুযোগ দিল না শায়ন, গটগট করে কলেজ থেকে পেরিয়ে গেল সে। গাড়িতে উঠেই গাড়ি স্টার্ট দিল সাথে সাথে, তিশার সামিরাও হন্তদন্ত হয়ে ছুটে এসেছিল শায়নের পিছু পিছু। এমনি এই দুপুরে গাড়ি পাওয়া মুশকিল, তার উপরে যদি শায়নও চলে যায় তখন বাড়ি ফেরা নিয়ে বিপদে পড়তে হবে তাদের। গেটের বাইরে এসেই শায়নকে গাড়ি স্টার্ট দিতে দেখে আর কথা বাড়ল না, চুপচাপ উঠে বসল গাড়িতে। শায়নও আর কিছু বলল না, একবার তিশার পানে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে গাড়ি চালানো শুরু করলো। সময় লাগলো একটু, তবে স্বাভাবিকের তুলনায় আজ একটু কম সময়ে বাড়ি ফিরল তিশারা। অবশ্য শায়ন যে গতিতে গাড়ি চালিয়েছিল তাতে আরও আগে আসা উচিত ছিল। বাড়ির সম্মুখে আসতেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো সামিরা এবং তিশা। সামিরা আগে আগে বাড়িতে ঢুকলেও তিশা কিছুটা ধীর গতিতেই বাড়িতে ঢুকেছিল, আর ঠিক এই সুযোগটাই কাজে লাগালো শায়ন। হুট করেই পিছন থেকে হাত টেনে ধরল তিশার, মেয়েটা থমকে দাঁড়ালো, হকচুকে উঠে তাকালো পাশে, বিরক্তি নিয়ে প্রশ্ন করল, সমস্যা কি, এভাবে হাত ধরেছেন কেন? শায়ন নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, রাত 9টার দিকে ছাদে এসো, অন্য পুরুষদের সাথে তোমার দাঁত কেলানো বের করব আমি। তিশা বুড়ো কুচকালো, কপালে ভাঁজ ফেলে পড়ল, মানে? রাতে ছাদে এসো, তখনই বুঝিয়ে দিব। তিশা দাঁতে দাঁত চাপলো, এই পুরুষটাকে কি ভেবেছে, তার কেনা গোলাম নাকি? যখন যা বলবে তাই শুনতে হবে। সকালে জোর খাটিয়ে তার শ্বাস নষ্ট করলো, এখন আবার আদেশ দিচ্ছে? তিশা ফুসে উঠল, শক্ত কণ্ঠে বলল, আমি আসব না। শান শীতল দৃষ্টিতে তাকালো তিশার পানে, শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, আমার কথার অবাধ্য হলে আমি ঠিক কি করতে পারি তুমি ভাবতেও পারবে না। কণ্ঠে তোলা বাক্যের পরিসমাপ্তি ঘটিয়ে হাত ছেড়ে দিল তিশার, সময় ব্যয় না করেই হনহন করে চলে গেল বাড়ির ভিতরের দিকে। দিনের আলোকে বিদায় জানিয়ে প্রকৃতিতে স্থান করে নিয়েছে রাতের আধার। উজ্জ্বল শহরের বুকটা এই মুহূর্তে সেজে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলো ছলকানিতে। তিশা বসে রয়েছে নিজ কক্ষের বিছানায়, বারবার তাকাচ্ছে দেওয়ালে ঝোলানো ঘড়িটা পানে। ঘড়ির কাঁটাটা বেশ স্বাচ্ছন্দ্যেই তাকে জানান দিচ্ছে 9টা বেজে 5 মিনিট।
অথচ সায়ন্তাকে ছাদে যেতে বলেছিল ঠিক রাত 9টায়। তিশা কেমন দ্বিধা দ্বন্দ্বে ভুগছে বিষয়টা নিয়ে। মনটা একবার বলছে যাও দরকার নেই, সায়ন বললেই তাকে সেই কাজ করতে হবে নাকি। আবার অন্যবার বলছে তার ছাদে যাওয়া উচিত, অন্তত সায়ন তাকে কী বলতে চাই তা জানার জন্য হলো যাওয়া উচিত। তিশা মনে মনে কৌতূহল অনুভব করলো, কি এমন কাজের জন্য সায়ন তাকে এই রাতে ছাদে ডেকেছে? যদি তেমন কিছু বলার হতো তবে তো দুপুরেও বলে দিতে পারত। তিশার মনে ভয় হলো, এই রাতে ছাদে নিয়ে যদি ছেলেটা তার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করে তখন কি করবে সে? সাথে সাথে মেয়েটার মন শক্ত হয়ে উঠল। মনে মনে পরিকল্পনা করলো যদি তেমন কিছুই হয় তবে সে চিৎকার করবে, আশপাশে আরও বিল্ডিং আছে, ছাদ আসছে, নিশ্চয় তার চিৎকার কেউ না কেউ শুনতে পাবে এবং ছুটে আসবে তাকে বাঁচাতে। এই সুযোগে সায়নের মুখোশটাও সকলের সামনে উন্মেচিত হবে, সবসময় সকলের সম্মুখে আদর্শ হয়ে ঘোড়া, আর তার নিকট আসলেই অসভ্যতা শুরু। এবার তিশাও তাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তিশা। বিছানার কোণায় এতক্ষণ অবহেলা অনাদরে পড়ে থাকা ওনাটা তুলে ভালোভাবে গলায় পেঁচিয়ে নিয়ে বেরিয়ে এলো নিজের কক্ষ থেকে। কিন্তু ঘরের বাইরে বেরোতেই তার সব পরিকল্পনায় এক বালতি পানি ঢেলে সম্মুখে পড়ল সামিরা। তিশাকে ঘরের বাইরে বেরোতে দেখেই সামিরা ভুর কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, আমি তোর কাছে আসলাম আর তুই কোথায় যাচ্ছিস? তিশা আমতামত করলো, ইতস্তত করে বলল, আসলে বাসায় ভালো লাগছিল না তাই ছাদে যাচ্ছিলাম একটু। সামিরা খুশি হলো, কিছুটা উৎফুল্ল কণ্ঠে বলল, আমারও বাসায় ভালো লাগছিল না একটু তাই তোর কাছে এসেছিলাম। এখন তুই যখন ছাদে যাচ্ছিস চল আমিও তোর সাথে যাব। তিশা কিছুটা অপ্রস্তুত হলো, এখন সে কি বলবে সামিরাকে? সে কি বলে দিব, সে কি বলে দিবে সায়ন্তাকে ডেকেছে তাই সে ছাদে যাচ্ছে? কিন্তু এত রাতে একজন পুরুষ মানুষ কেন একটা মেয়েকে ডাকলো, বিষয়টা নিশ্চয়ই সামিরা ভালোভাবে নিবে না। উল্টাপাল্টা ভাববে তাকে নিয়ে, তার থেকে থাক, কিছু বলার দরকার নেই, সাথে যখন যেতে চাইছে নিয়ে যাও যাক। সায়নের তো বোন সামিরা, বোনের সম্মুখে কথা বলতে হয়তো কোনো সমস্যা হবে না ছেলেটার। তিশা আর বেশি ভাবলো না, সামিরাকে সাথে নিয়েই পা বাড়ালো ছাদের পানে। সময় লাগলো না খুব বেশি, মিনিট 4-5-এর মধ্যেই ছাদে পৌঁছালো তিশা আর সামিরা। ছাদের দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দেখা মিলল সায়নের, ছেলেটা আগে থেকে এখানে বসেছিল। দরজা খোলার শব্দ পেয়ে চোখ তুলে তাকালো সায়ন। এমনি দুপুর থেকে মেজাজ বিগড়ে ছিল, এখন আবার তিশার সাথে সামিরাকে দেখে মেজাজ যতটুকু ঠিক ছিল তাও বিগড়ে গেল। একে তো তিশাকে ডেকেছিল 9টায়, সেখানে মেয়েটা এসে পৌঁছালো 9:10, তার উপর সাথে আবার রক্ষীও নিয়ে এসেছে। এই রক্ষী তার হাত থেকে বাঁচিয়ে নিবে তিশাকে? জল শক্ত হয়ে এলো সায়নের, দাঁতে দাঁত চেপে বলল, সামিরা তোকে মা ডাকছে। সামিরা কান খাড়া করলো, শোনার চেষ্টা করলো তাকে তার মা ডেকেছে কিনা। না, তার কর্ণে তেমন কোনো আওয়াজ তো পৌঁছাচ্ছে না। সামিরা ভুরু বাঁকালো, সন্ধিয়ান কণ্ঠে বলল, কই আমি তো শুনছি না। সায়ন তাকালো সামিরার পানে, নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করেই বলল, আমি তো শুনলাম, তুই হয়তো তিশার সাথে গল্পে মশগুল ছিলি তাই শুনিসনি, নিচে গিয়ে দেখতে সমস্যা কি? পরে কিন্তু মা আবার চিল্লাচিল্লি শুরু করবে তোর উপর। আসলেই সিঁড়ি থেকে ওঠার সময় সামিরা তিশার সাথে গল্পে মশগুল ছিল তাই হয়তো শোনেনি। সামিরা দেরি করলো না, তিশার পানে তাকিয়ে বলল, তুই থাক আমি নিজে থেকে মায়ের কথা শুনে এক্ষুনি আসছি। কথাটা বলেই সামিরা বেরিয়ে গেল ছাদ থেকে। তিশা আর চোখে তাকালো সায়নের পানে, ছাদে জ্বালানো কৃত্রিম আলোয় সায়নের চোখমুখ ক্রোধ স্পষ্ট। ঢোক গিল তিশা, আমতামত করে বলল, সামিরা চলে গেল আমিও যাই তাহলে। তিশা পিছন ঘুলো, সম্মুখ পানে এক পা বাড়াতেই তার হাত চেপে ধরলো সায়ন, তারপর ঝড়ের গতিতে পুরো মেয়েটাকে চেপে ধরলো ছাদে অবস্থিত চিলেকোঠার দেওয়ালে। তিশার চমকে উঠল মুহূর্তে, তাড়াহুড়ো করে বলল, কি করছেন এসব, আমার থেকে দূরে যান। সায়ন দাঁতে দাঁত চাপল, হিসিসিয়ে বলল, আমি তোমাকে সাথে করে সামিরাকে নিয়ে আসতে বলেছিলাম। তিশা বুঝলো ছেলেটা রেগে গেছে অসম্ভব, ভীত হলো মেয়েটা, ফাঁকা ঢোক গিলে বলল, আমি আসতে চেয়েছি। আমাদের মধ্যে কেউ আসতে চাইলেই নিয়ে আসবে তুমি? আপনারই তো বোন, আনলে সমস্যা কি? সায়নের ক্রোধ বাড়ল, তিশার হাতটা আরো জোরে চেপে ধরে বলল, আমার বোন কিন্তু আমি তো আনতে বলিনি, তারপরও এনেছো কেন? তিশা হাতে ব্যথা অনুভব করল,
কোকি উঠে বলল, হাত সারুন লাগছে আমার। শ্যান ক্রোধে দিশেহারা হলো, কটমট করে বলল, ও এখন আমি ধরেছি বলে লাগছে। আর তখন ওই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলার সময় তো খুব ভালো লাগছিল, তাই না? তিশা বেশ বিরক্তি নিয়ে তাকলো শায়নের পানে। সেই দুপুর থেকে ছেলে ছেলে করে হেদিয়ে মরছে এই বেটা, কিন্তু এই ছেলেটা কে? তিশা কপাল কুচকে প্রশ্ন করলো, কোন ছেলে আর কখন হেসে হেসে কথা বলেছি? এখন কিছু জানো না, তাই না? কথাটা বলে থামলো শায়ন, আর একটু এগিয়ে গেল তিশা পানে, নিজের মুখটা একদম তিশার মুখের কাছাকাছি নিয়ে বলল, তোমার সাহস কি করে হলো অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলার? তিশার কর্ণে পৌঁছালো না শায়ন কণ্ঠে তোলা প্রশ্ন। মেয়েটা অন্যরকম এক অনুভূতিতে আবিষ্ট হয়ে পড়েছে এই মুহূর্তে, হৃদযন্ত্রটা কেঁপে যাচ্ছে ভয়ঙ্কর গতিতে। শায়ন আর একটু ঘনিষ্ঠ হলো মেয়েটার সাথে। এই মুহূর্তে দুজনের অবস্থা একে অপরের খুব নিকটে। শায়নের উত্তপ্ত উষ্ণ নিঃশ্বাস আশ্রয় পড়ছে তিশার চোখ মুখে। তিশা ঢোক গিল, এলোমেলো দৃষ্টি ফেলে পড়ল, কি করছেন, কি দূরে সরুন, আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। শায়ন সরল না, হুট করে দৃষ্টি পরিবর্তন হলো তার। তিশার নরম কোমল ওষ্ঠজোড়ার পানে দৃষ্টি পড়লো তার, কেমন তীরে কেঁপে যাচ্ছে মেয়েটার ওষ্ঠ। শায়নের দৃষ্টি নেশাক্ত হলো, হৃদয়ে নিষিদ্ধ কিছু চাওয়ারা জেগে উঠলো তত্তরিয়ে। শায়ন যেন নিজের হুশ খেয়াল হারালো, মন্ত্রমুগ্ধ নাই এগিয়ে যেতে শুরু করলো তিশার ওষ্ঠের পানে। আর একটু সময়ের মতেই হয়তো দুই নরনারীর ওষ্ঠের মিলন ঘটবে, হয়তো এই আধারাতে সোডিয়ামের টিমটিমে আলোয় এই খোলা আকাশের নিচে এক প্রেমিক যুগলের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে। তবে সেই ভালোবাসা প্রকাশের আগেই সেখানে বাধা হয়ে এলো কেউ একজন। সামিনা সিঁড়ি থেকে উঠতে উঠতে বেশ বিরক্তি নিয়ে বলল, ভাইয়া তুই আমাকে মিথ্যা বলতে কেন, মা তো আমাকে ডাকেনি। সামিনার কণ্ঠে শ্রবণে হক চুকিয়ে উঠল তিশা এবং শায়ন দুজনেই। তিশা কিছুটা ভীত হয়ে শায়নকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল, ঝড়ের গতিতে দৌড়ে সাদের দরজা খুলে নেমে গেল নিচের দিকে। শায়নের মেজাজ খারাপ হলো, দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়েটা আসার আর সময় পেল না। তিশাকে এভাবে ছুটে যেতে অবাক হলো সামিরা, ব্যস্ত পায়ে উঠল সাদে। শায়নের পানে তাকিয়ে ভুরু কুচকিয়ে বলল, ভাইয়া তিশার কি হলো, ও এভাবে দৌড়ে চলে গেল কেন? শায়ন কপাল কুচকাল, কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বলল, তুই গিয়ে জিজ্ঞেস কর, আমি কি জানি। কথাটা কোনো মতে শেষ করে সাদ থেকে হনহন করে নেমে গেল নিচের দিকে। এই দুজনের কীর্তিকলাপ সামিয়া যেন বেকল পনে গেল। সাদে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল তার ভাই এবং তিশার পানে তাকিয়ে। তিশা এক ছুটে গিয়ে ঢুকলো নিজের কক্ষে, এক মুহূর্তের জন্য দাঁড়ালো না কোথাও, কক্ষে ঢুকে ঠাস করে আটকে দিল দরজাটা। সেই দরজার পিঠ ঠেকিয়েই অস্থির ভঙ্গিতে দাঁড়ালো সে, বুকটা কেমন অদ্ভুত গতিতে কেঁপে যাচ্ছে। শ্যান তখন তার সাথে কি করতে যাচ্ছিল, এত কাছে কেন এলো, কেমন অদ্ভুত নেশালো দৃষ্টি ছিল শ্যানের চোখে। আনমনে নিজের ওষ্ঠে হাত চলে গেল তিশার, তবে কি ছেলেটা তার ওষ্ঠে চুমু খাওয়ার চেষ্টা করছিল? কথাটা হৃদয়ে হানা দিতে আটকে উঠল তিশা। শ্যান তার ওষ্ঠে চুমু কেন খাবে, শ্যান কি তাকে ভালোবাসে? ভালোবাসার শব্দটা মাথায় আসতে কেমন এক অদ্ভুত অনুভূতি হলো তিশার হৃদয়ে। কিন্তু শায়ন যে তাকে ভালোবাসে এই কথাটা কেন যেন বিশ্বাস হলো না। ছেলেটার ব্যবহারে অনেক কিছু প্রকাশ পেলেও এটা কিন্তু থেকে যায়। তিশার সাথে শায়নের দেখা হয়েছে মাত্র কিছুদিন আগে, এর মধ্যে কি এত ভালোবাসা হয়ে যেতে পারে? ওই নাটক সিনেমা কিংবা উপন্যাসের পাতায় অল্প সময়ের অধিক ভালোবাসা সৃষ্টির বিষয়টি ব্যক্ত করে, তবে বাস্তব জীবনে এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত জানা নেই তিশার। তবে শায়নের ব্যবহারগুলো সত্যি ভাবনার বিষয়। তপ্ত নিঃশ্বাস ফেলো তিশা, দরজা থেকে সরে দাঁড়ালো মেয়েটা, পা বাড়ালো ওয়াশরুমের দিকে। চোখে মুখে একটু পানি দিয়ে ফ্রেশ হওয়া জরুরি, নয়তো মাথার মধ্যে শায়নের চিন্তা দিশেহারা করে তুলেছে তাকে। ওয়াশরুমে ঢুকে দুই হাত বাড়িয়ে চোখ মুখে পানি দিতে গিয়েই হঠাৎ তিশার চোখ গেল নিজের ডান হাতটার পানে। ডান হাতের তালুতে কলমের কালি দ্বারা লেখা কিছু একটা। তিশা ভুরু কুচকাল, হাত তুলে চোখের সম্মুখে ধরতেই চমকালো সে। হাতের তালুতে বেশ গোটা গোটা অক্ষরে লেখা, পরবর্তীতে যেন আমি ব্যতীত আর কোনো ছেলের সাথে কথা বলতে দেখি না, হেসে হেসে কথা তো দূরের থাক, তাহলে আমার থেকে বেশি খারাপ আর কেউ হবে না বলে দিলাম। তিশার চোখ বড় বড় হলো। এ লেখা যে শ্যান লিখেছে তাতে কোনো ভুল নেই, কিন্তু লিখলো কখন? তিশা দেখলো না, টেরও পেল না, এটা কিভাবে সম্ভব? নাকি শ্যানের ব্যবহার অতিরিক্ত বিস্ময়ে সে নিজের শারীরিক অনুভূতি হারিয়েছে?
তৃষার নিজের উপর নিজের বেশ সন্দেহ হলো। এক হাতের আঙ্গুল দ্বারা সে চিমটি কাটলো অন্য হাতে, সাথে সাথে কণ্ঠ থেকে আহ ধ্বনি বেরিয়ে এলো। হঠাৎ সে ব্যথা পেয়েছে, তার অনুভূতিও ঠিক আছে, তাহলে কেন সে শ্যানজি তার হাতে এগুলো অক্ষর লিখে দিল তার টের পেল না। সকাল গড়িয়ে দুপুরে দেখা মিলেছে, চারিদিকে সূর্যের উত্তপ্ত রৌদ্র। এই রৌদ্রের মধ্যেই তৃষাদের কলেজের সম্মুখে দাঁড়িয়ে আছে শ্যান। আজ একটু তাড়াতাড়ি এসেছে, কিন্তু একই তৃষা আজও একটা ছেলের সাথে কথা বলতে বলতে বেরিয়ে আসছে। শ্যানের জল শক্ত, চোখ দুটো ক্রোধে রক্তিম বর্ণ ধারণ করলো মুহূর্তে। মেয়েটাকে গতকাল কত করে বারণ করলো অন্য ছেলেদের সাথে কথা বলতে, তারপর মেয়েটা সেই অন্য ছেলেদের সাথেই কথা বলছে। তবে কি তৃষা তাকে পাত্তা দিচ্ছে না, তাকে উপেক্ষা করছে? ক্রোধের সাথে সাথে ভয় হলো শ্যানের, তৃষাকে হারানোর ভয়। মেয়েটা যদি তাকে উপেক্ষা করে অন্য কাউকে ভালোবাসে, অন্য কারোর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখে, তখন তাই কি হবে? কিছুটা সময়ের ব্যবধানে তৃষাদের নিয়ে বাড়িতে পৌঁছালো শ্যান। আজ আর রাতের উপেক্ষা করলো না সে। সামিরাকে গাড়ি থেকে নামতে দেখে একটু চাপা কণ্ঠে তৃষাকে বলল, 5 মিনিটের মধ্যে ছাদে এসো। কথাটা বলেই ধূপধাপ পা ফেলে শ্যান চলে গেল বাড়ির ভিতরে। তৃষা অবাক হলো কিছুটা, এ সময় আবার শ্যান তাকে কি বলবে যার জন্য এত জরুরি ভিত্তিতে ছাদে ডেকে গেল? তৃষা ওই স্থানেই দাঁড়িয়ে রইল, মনে মনে দ্বিধা দ্বন্দ্বে ভুগছে সে। তার কি এখন ছাদে যাওয়া উচিত নাকি উচিত নয়? যদি কালকের মতো আবার কিছু করার চেষ্টা করে তখন? বেশ কিছুক্ষণ নিজের মনের সাথে নিজে যুদ্ধ করে সিদ্ধান্ত নিল সে ছাদে যাবে। অন্তত শ্যান এখন কি বলতে চায় তা শুনতে সে যাবে। তাছাড়া দিনের আলোয় তার উপর ছাদের আশেপাশে আরও ছাদ রয়েছে, সেসব ছাদে দিনের বেলায় অহরহ মানুষের দেখা পাওয়া যায়। জনসম্মুখে নিশ্চয় শ্যান তার সাথে অসভ্যতম চেষ্টা করবে না? তৃষার ভাবল না, বেশ নিশ্চিন্ত ভঙ্গিতেই উঠে এলো ছাদে। তবে আর এই নিশ্চিন্ত ভঙ্গি টিকল না বেশিক্ষণ। ছাদের দরজা খুলে ঢুকতে শ্যান খপ করে এসে ধরল তৃষার এক হাত, টেনে নিয়ে গেল ছাদের অবস্থিত চিলাকোটার ঘরের ভিতরে। ঝড়ের গতিতে মেয়েটাকে চেপে ধরল দেওয়ালের সাথে, হিসে হিসিয়ে বলল, তোমাকে না কাল বলেছি কোনো ছেলেদের সাথে কথা বলবে না, তারপরও আমার কথা উপেক্ষা করে অন্য ছেলেদের সাথে কথা বলার সাহস কি করে হলো তোমার? তৃষার হাতটা বেশ শক্ত করে ধরেছে শ্যান। ব্যথা পেল মেয়েটা, ব্যথার চোখ মুখ খিচে বলল, কার সাথে কথা বলেছি আমি? কোন ছেলে? ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি আমি। শ্যানের কণ্ঠ কিছুটা নরম হলো, শীতল কণ্ঠে বলল, তোমার তো তবুও ব্যথা লাগছে হাতে, আর আমার যে হৃদয়ে ব্যথা লাগছে তার কি হবে? থামল শ্যান, তৃষা ব্যথা ভুলে অবাক দৃষ্টিতে তাকালো শ্যানের পানে। তবে কি তার ধারণাই ঠিক? শ্যান ভালোবাসে তাকে, তাই অন্য ছেলেদের সাথে কথা বলতে দেখলে রেগে যায়? তৃষার ভাবনের মধ্যে শ্যান মুখ খুলো আবার, দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো, ছেলেটা কে? তৃষা ভুরু কুচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, কোন ছেলেটা? যার সাথে হেসে হেসে কথা বলতে বলতে কলেজ থেকে বেরিয়ে আসছিলে, ওই ছেলেটা কে? তৃষা মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো, মনে করার চেষ্টা করলো সে কার সাথে কথা বলতে বলতে বেরিয়ে এসেছিল। কিঞ্চিত সময় নিয়ে তৃষা মনে করল, কপাল টান করে জবাব দিল, উনি তো আমাদের প্রফেসর ছিলেন। তৃষার কণ্ঠে প্রফেসর শুনে শ্যান একটু নরম হলো, তবে কণ্ঠে রুক্ষভাব ধরে রাখলো এখনো। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, প্রফেসরের সাথে এত হেসে হেসে কথা কিসের? তৃষা এবার একটু রেগে গেল, সে কার সাথে কখন কিভাবে কথা বলবে তা কি শ্যানের কাছে জিজ্ঞেস করে করতে হবে নাকি? শ্যান কে হয় তার? হতে পারে শ্যান তাকে ভালোবাসে, তার হৃদয়ে ছেলেটার জন্য কিছুটা দুর্বল আছে, কিন্তু দুজন দুজনকে এখনও নিজেদের মনের কথা জানেনি, প্রেম ভালোবাসার কোনো সম্পর্কে জড়ায়নি, এর মধ্যেই অধিকার ফলানো শুরু করেছে। তৃষা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো শ্যানের পানে, রুক্ষ কণ্ঠে বলল, স্যার বলছিলেন তার বিয়ের জন্য আমাদের একটা মেয়ে খুঁজে দিতে, আর তাছাড়া আমি বুঝি না আপনার আমাকে নিয়ে এত সমস্যা কোথায়। আমি শুধুমাত্র আপনাদের বাসার একজন ভাড়াটিয়া, আমার 18 বছর বয়স হয়েছে, আমার নিজস্ব একটা স্বাধীনতা আছে, আমি যার সাথে ইচ্ছা কথা বলবো, যার সাথে ইচ্ছে ঘুরবো, যার সাথে ইচ্ছা হাসবো, প্রয়োজনে অন্য কারোর সাথে প্রেম করবো, তাতে আপনার কি? শ্যান ফুসে উঠল, ক্রোধে রিরি করে উঠল তার শরীরখানা, মুখশ্রীও কেমন লাল বর্ণ ধারণ করেছে। এই মেয়েটা শুধুমাত্র তাকে বাড়িওয়ালা মনে করে, আবার বলেছে অন্য কারোর সাথে প্রেম করবে। শ্যান এবার আর নিজের ক্রোধ সামলে রাখতে পারল না, ছেড়ে দিল তৃষার হাত, প্রচণ্ড শক্তি নিয়ে ঘুষি মারল ইট সিমেন্টের দ্বারা নির্মিত দেওয়ালে।
মুহূর্তেই থেতলে গেল শায়নের শক্তপোক্ত হাতটা। রক্ত ঝরতে শুরু করলো হাতের ফাটা স্থান থেকে। তিশা কেঁপে উঠল, অস্থির হলো তার হৃদয়। তার কথাতে রেগে গিয়েই শায়ন এত বড় একটা কাণ্ড ঘটালো। কেন সে বলতে গেল এসব, কি দরকার ছিল? মনে মনে অপরাধ বোধ জন্ম নিল মেয়েটার। শায়নের রক্তাক্ত হাতের পানে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনার হাত থেকে তো রক্ত ঝরছে। শায়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তিশার পানে, রুক্ষ কণ্ঠে বলল, ঝরতে দাও। তিশা এভাবে শায়নের তাজা রক্ত ঝরতে দিতে চায় না। ওনার এক কোনা ছিঁড়ে হাতে পেঁচিয়ে দিতে চাইল শায়নের, কিন্তু পাল না। ছেলেটা এক ঝটকে নিজের হাত সরিয়ে নিল, কণ্ঠে ক্রোধ নিয়ে বলল, প্রয়োজন নেই। এইটুকু বলে আর দাঁড়ালো না শায়ন, ভীষণ ক্রোধ নিয়ে ছাদ থেকে নেমে গেল সে। সময় গড়ালো, মাঝখানে কেটে গেল গোটা একটা দিন, অথচ শায়ন লাপাত্তা। গতকাল থেকে একটা বারের জন্য সে সম্মুখে পড়েনি তিশার। প্রতিদিন অন্তত কলেজ দিয়ে আসা এবং নিয়ে আসার সময়ে দেখা হতো, আজ আর তাও হলো না। শ্যানকে তাদের কলেজে দিয়ে আসা বা নিয়ে আসা কোনো ক্ষেত্রেই দেখা গেল না। তিশার হৃদয়ে অপরাধবোধ জাগল, কাল হয়তো একটু বেশি বলে ফেলেছে সে। যদিও এটুকু কথাই এতটার ক্রোধ কাম্য নয়, তবে ছেলেটার ক্রোধ নিতান্তই অধিক। তিশা আগে সামিরা এবং তার মায়ের থেকে শুনেছে শ্যানের ক্রোধ সম্পর্কে, তখন হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু আজ তার সত্যতা টের পাচ্ছে হাড়ে হাড়ে। তিশা একবার ভাবল শ্যান রাগলে রাগুক, তাতে তার কি, সে তো অনেক কিছু বলেনি। শ্যান ইদানিং একটু বেশি অনঅধিকার চর্চা করছিল তার জীবনে, কিন্তু মেয়েটার মস্তিষ্কে ধারণ করা কথাগুলো হৃদয়ে মানতে চাইল না। হৃদয়টা যে বড্ড দুর্বল হয়ে পড়েছে শ্যানের প্রতি, এই একটা দিন না দেখা হওয়াতেই কেমন অস্থিরতা অনুভব করছে তিশা, মনটা আনচান আনচান করছে। সূর্যের তাপ কমে এসেছে, নিজের উজ্জ্বলতা কমিয়ে দিয়েছে, আকাশের এক কোণে ঢলে পড়েছে সে, জানান দিচ্ছে বিকেলের। তিশা এতক্ষণ ধরে ঘরের মধ্যে ছিল, কিন্তু এখন আর সেথায় মন টিকছে না। একটাবার শ্যানের মুখশ্রী দর্শনের তাগিদে মন প্রাণ ব্যাকুল হয়ে উঠেছে। যদিও এই মুহূর্তে শ্যান অফিসে থাকে, বাসায় থাকার তেমন কোনো সুযোগ নেই জানে তিশা, কিন্তু মন যে মানছে না। মনটা বারবার বলছে সে ছাদে থাকলেও থাকতে পারে। তিশা নিজের মনের কথাগুলোই শুনল। বিছানা ফেলে রাখা ওনাটা আটসাট বেঁধে শরীরে জড়িয়ে ছুটলো ছাদের পানে, যদি কোনোভাবে শায়নের সাথে দেখা হয়ে যায়। মিনিট পাঁচেকের মধ্যেই ছাদে পৌঁছালো তিশা। ছাদের দরজাগুলি ভিতরে পা রাখলো সে, এদিক ওদিক তাকিয়ে খুঁজলো শায়নকে, কিন্তু কোথাও যে নেই সে। হতাশ হলো তিশা, কিছুটা মন খারাপ নিয়ে ছাদের পিছনের দিকে যেতেই চমকে উঠল। এ তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো অবস্থা, ছাদে খুঁজতে এসেছিল শায়নকে, অথচ পেয়ে গেল সামিরাকে, তাও আবার ছাদের এক যুবকের সাথে ঘোষ গল্পে মেতে থাকা অবস্থায়। তিশা নিজেকে দুজনের থেকে একটু আড়াল করে দাঁড়ালো, অতঃপর পূর্ণ দৃষ্টিতে তাকালো সামিরা এবং ছেলেটার পানে। দুজনের চোখ মুখের লক্ষণ ভালো ঠেকছে না তেমন, এদের মধ্যে কি অন্য কোনো সম্পর্ক টম্পর্ক আছে নাকি? তিশা কান খাড়াগুলো, তার কর্ণে ভেসেলো সামিরার লাজুক কণ্ঠস্বর। মেয়েটার লাজুক স্বরে বলল, তুমিও না। না, এ তো কোনো সাধারণ বন্ধু বান্ধবীর মধ্যে কথোপকথন হতে পারে না, নিশ্চয়ই তাকে না জানিয়ে এ দুজন ভিতরে ভিতরে কিছু চালাচ্ছে। তিশার হৃদয় ভারী হলো, সামিরা তাকে কিছু না জেনে কীভাবে পালো? দুজন এক প্রকার সবসময় একত্রে থাকে, খায়, এমনকি মাঝে মাঝে ঘুমায়ও একসাথে, অথচ সামিরা প্রেম করছে, এত বড় একটা সত্য গোপন করলো? দাঁতে দাঁত চাপল তিশা, না এই মেয়েকে সে ছাড়বে না, তাকে না জেনে প্রেম, তাই না? তিশা আড়াল থেকে বেরিয়ে এলো, গলার স্বর কিছুটা বাড়িয়ে ডাকলো, সামিরা। আশঙ্কি কারোর কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছেতেই চমকে উঠল সামিরা এবং ওপাশের ছাদের ছেলেটা। সামিরা তড়িৎ গতিতে তাকালো পিছন ফিরে, তিশাকে দেখে চোখ মুখে স্পষ্টভাবে ফুটে উঠল অপ্রস্তুত ভাব। তিশা সামিরার অপ্রস্তুত ভাবকে আরেকটু বাড়িয়ে দিতে তার পানে এগিয়ে এলো, স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো, ছাদে একা একা কি করে সামিরা? সামিরা আমতামতে শুরু করলো, ঢকিলে জবাব দিল, কই কই কিছু না তো। তিশা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল, নাক দিয়ে কিছু শুকে নেওয়ার ভঙ্গিমা করে পড়ল। কেমন যেন রহস্য রহস্য একটা গন্ধ পাচ্ছি, থামলো তিশা, পরক্ষণে পাশ ফিরে তাকালো পাশের ছাদের ছেলেটা পানে, সন্ধিয়ান কণ্ঠে প্রশ্ন করলো, কি ভাইয়া কি চলছিল এখানে? ছেলেটা বরকে গেল তিশার কথায়, জোরপূর্বক হেসে বলল, কই কিছু হয়নি তো, এমনি একটু পরিচিত হলাম আর কি, প্রতিবেশীদের সাথে সম্পর্ক
রাখা উত্তম, তাই একটু কথা বলছিলাম। তিশা চোখ ছোট ছোট করে তাকালো ছেলেটার পানে, এক ভরু নাচিয়ে শুধালো, শুধু কি প্রতিবেশী নাকি অন্য কিছু? কথাটা বলেই পাশ ফিরে তাকালো মেয়েটা। সামিরাকে কিছু বলবে তার আগে মেয়েটা উধাও, অর্থাৎ তিশা এবং সাদের ছেলেটার কথোপকথনে সুযোগ নিয়ে কেটে পড়ছে মেয়েটা। তিশা দাঁতে দাঁত চাপলো, বিড়বিড়িয়ে বলল, চুন্নিটা পালিয়েছে। যাক, সামিরা পালিয়েছে তো পালিয়েছে, ওই ছেলেটাকে ধরা যাক। এটাকে চেপে ধরলে এটার পেট থেকেও অনেক কিছু বের করা যাবে। তিশা মস্তিষ্কে বেশ কিছু ছক কষে পাশের ছাদে তাকলো, এ কি, সেখানেও কেউ নেই। এ ছেলেটাও তার চোখে ধুলো দিয়ে পালিয়েছে, এদের এত বড় কুলিজা, তার অগোচরে প্রেম করে আবার ধরা পড়ে, তার চোখে ধুলো দিয়ে পালে, এ দুটোকে তো সে পরে দেখে নিবে। বিপদে পড়লে তো এই বান্ধবীর কাছে আসতে হবে, এমনই বিপদ পড়লে পরিবার সাহায্য করলো, প্রেমের বিপদে পরিবার ঝাঁটা পেটা ছাড়া আর কিছুই দিবে না। তখন লাফাতে লাফাতে দুই বান্ধবীদেরই দ্বারস্থ হতে হবে। ভেংচি কাটলো তিশা, পিছন ঘুরে তাকাতে আটকে উঠল, এ কি শ্যান এখানে এলো কোথা থেকে? কেমন রক্ত চক্ষু নিয়ে তার পানে তাকিয়ে আছে, কখন এসেছে ছেলেটা? তাকে কি আবার পাশের ছাদের ছেলেটার সাথে কথা বলতে দেখে ফেলেছে? এমনি এই ছেলেদের সাথে কথা বলা নিয়ে তাদের দুজনের মধ্যে যুদ্ধ চলছে, এখন আবার যদি নতুন কোনো ছেলের সাথে কথা বলতে দেখে ফেলে তবে তো কেলেঙ্কারি হয়ে যাবে। যদিও তিশা তার বোনের প্রেমিকের সাথে কথা বলেছিল, কিন্তু এ কথা বোঝানোর আগেই তো এই বান্দা ফোঁস করে উঠবে। তাছাড়া সামিরা প্রেম করছে তার প্রেমিক আছে, এই কথা শুনলে যদি শ্যান রেগে যায়, স্বামীর উপর চড়া হয়ে বাসে ঝামেলা করে, সামিরাকে মারধর করে, অধিকাংশ পরিবারের বড় ভাইরা তো এমনই হয়। সামিরা হয়তো তাকে তার প্রেম সম্পর্কে জানানি, তাতে কি হয়েছে? তাই বলে সে কি সামিরার এত বড় সর্বনাশ করবে নাকি? কখনো না। তাই থেকে এখান থেকে পালানোই শ্রেয়, মাপ পরে চেয়ে নেওয়া যাবে, আপাতত নিজের প্রাণ নিয়ে পালাতে পালেই হলো। তিশা ঝুঁকিল, আমতা আমতে করে বলল, আপনি থাকুন তাহলে, আমি আসছি। কথাটা বলে তিশার সম্মুখে পানে হাত বাড়াতে তার হাত চেপে ধরলো শ্যান, এক ঝটকে নিয়ে এলো নিজের কাছে, হাত বাড়িয়ে শক্ত করে চেপে ধরলো মেয়েটার নরম সুঢল কোমরখানা, মিশিয়ে নিল নিজের সাথে, দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি তোর? ছেলেদের সাথে কথা না বলে থাকতে পারিস না? ছেলেদের সাথে ঢলাঢলি করতে ভালো লাগে, আমাকে না জ্বালিয়ে শান্তি হয় না তোর? তিশা শিউরে উঠল শ্যানের এহেন স্পর্শে, হৃদযন্ত্রের ক্রিয়া বেড়ে গেল অসম্ভব গতিতে, হৃদয়ে জাগ্রত হলো অদ্ভুত এক অনুভূতি, হাসফাস করে উঠল মেয়েটা, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, দেখুন আপনি ভুল করছেন, আমি আসলে, এইটুকু বলেই থামতে হলো তিশাকে। ক্রোধে দিশেহারা হয়ে শ্যান নিজের ওষ্ঠ দ্বারা চেপে ধরল তিশার কোমল ওষ্ঠ জোড়া, ক্রোধ করলো তিশার কণ্ঠ নিঃসৃত বাক্যকে। তিশা হক চোকালো, বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল তার, পুরো শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ জাগ্রত হলো, যেন রঙিন প্রজাপতিরা ডানা মেলে উড়াল দিল মেয়েটার পক্ষ জুড়ে। এ কেমন অনুভূতি, এ কেমন ভালো লাগা! তবে মস্তিষ্কে এ অনুভূতির সম্মুখে বাধা হয়ে দাঁড়ালো, সে আদেশ দিল শ্যানকে ঠেলে দূরে সরিয়ে দিতে, কিন্তু হৃদয়ের সাথে পেরে উঠল না, সে যে ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়েছে, সে জানিয়ে দিয়েছে শ্যানের কার্যক্রমে, ভুলে বসেছে তারা এই মুহূর্তে ছাদে রয়েছে। তিশা নিস্তেজ হয়ে পড়ল ধীরে ধীরে, ঘোরের মধ্যে পতিত হলো যেন মুহূর্তে। এভাবে দুজন কতক্ষণ ছিল জানা নেই, তবে তিশার ঘোর কাটলো ওর অষ্ট শ্যানের জোরালো কামড়ে, নিজের ক্রোধ সামাল না দিতে পেরে শেষ পর্যন্ত ছেলেটা তিশার অষ্টে কামড়ে দিল, এমনি শরীরের নরম স্থান অষ্ট, হালকা ব্যথা লাগলো ফুলে ফেঁপে ওঠে, সেখানে শ্যানের এই জোরালো কামড়ের তীব্রতা সহ্য করতে পারল না তিশা, চটফটিয়ে উঠল মেয়েটা, দুই হাত তুলে রাখলো শ্যানের পক্ষে, ঠেলে সরিয়ে দিতে চাইল নিজে থেকে, কিন্তু পাল না, এত বড় এক শক্তপোক্ত পুরুষের সাথে তার মধ্যে এক চুনোপুটির ন্যায় নারীর শক্তিতে পারা কি সম্ভব নাকি? শ্যান সময় নিয়ে আরও কয়েকবার কামড় বসলো তিশার ওষ্ঠে, অতপর নিজেই সরে গেল, হাত উঁচিয়ে নিজের বৃদ্ধাঙ্গুল দ্বারা ওই ওষ্ঠ মুছতে মুছতে বলল, এই শাস্তির কথা স্মরণে থাকলে আর দ্বিতীয়বার অন্য পুরুষের সাথে কথা বলার দুঃসাহস করবে না। তিশা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল শ্যানে পানে, ওষ্ঠ কেটে তার রক্ত ঝরছে, কিছুটা ফুলেও উঠেছে ইতিমধ্যে, জ্বলছেও ভীষণ। তিশা হঠাৎ করে ডুকরে কেঁদে উঠল, কান্না ভেজা কণ্ঠে বলল, আপনি একটা অসভ্য বর্বর লোক, এটা কি করলেন আপনি? আমার ঠোঁট জ্বলছে ভীষণ।
শান চমকালো। ক্রোধের বশে এতক্ষণ সে কী করেছে মস্তিষ্ক তা ততটা ধারণ করতে সক্ষম হয়নি। শান এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো তিশার পানে। মেয়েটার অষ্টের কোন অবস্থা দেখে হৃদয় ভারী হলো তার। ক্রোধের বশে এ কী করে ফেলো সে? ওই যে কথায় আছে না, ক্রোধ এবং ঘূর্ণিঝড় অনেকটা একই, শান্ত হলে বোঝা যায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। শানও এখন বুঝতে পারছে কত বড় ভুল সে করে ফেলেছে। মেয়েটাকে এভাবে শাস্তি দেওয়া ঠিক হয়নি, নিশ্চয়ই মেয়েটা ব্যথা পেয়েছে ভীষণ। তিশার প্রতিটি কান্নার ধ্বনি তীব্র বেগে আঘাত করছে শানের বক্ষে। অস্থির হলো ছেলেটা, তিশার পানে এগিয়ে পড়ল। থাম, সরি তিশু, আমি বুঝতে পারিনি। আসলে তোমাকে অন্য ছেলেদের সাথে কথা বলতে দেখলে আমার সহ্য হয় না। এমনি কাল থেকে তোমার উপর রেগে একটু দূরে ছিলাম, কিন্তু মন যে দূরে সরে থাকতে নারাজ, তাই অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছিলাম। আর এসেই দেখি তুমি পাশের ছাদের একটা ছেলের সাথে কথা বলছো। সব মিলিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। শান হাত বাড়িয়ে যত্ন নিয়ে তিশার চোখের পানি মুছে দিতে শুরু করলো। অপরাধী কণ্ঠে বলল, সরি লক্ষ্মীটি, এভাবে কাঁদে না, তুমি কাঁদলে আমারও যে কষ্ট হয়। তিশা কান্না থামালো, শীতল দৃষ্টিতে তাকালো শায়নের পানে। সে হয়তো জানে সব, তবুও শায়নের মুখ থেকে শোনার জন্য প্রশ্ন করলো। আমাকে অন্য ছেলেদের সাথে কথা বলতে দেখলে আপনার সহ্য কেন হয় না? আর কেনই বা আমার থেকে দূরত্ব আপনার মন মেনে নিতে চায় না? শায়ন তিশার চোখে চোখ রাখলো, মৃদু কণ্ঠে বললো, তুমি বোঝো না আমি কেন আমার থেকে তোমার দূরত্ব মেনে নিতে পারি না, কেন অন্য ছেলেদের সাথে কথা বললে সহ্য করতে পারি না। তিশা না জানার ভান ধরল, কণ্ঠে ধ্বনি তুলে বলল, আমি কিছু জানি না, আপনি বলুন। শান উত্তর দিল না তিশার কথায়, নিজের ডান হাতটা বাড়িয়ে সে হাত রাখল তিশার কাটা ওষ্ঠে। কিছুটা ব্যগ্র কণ্ঠে বলল, ইস কতখানি কেটে গেছে। তিশা সব প্রশ্ন ভুলে গেল মুহূর্তে, ফুসে উঠল মেয়েটা, এই এতখানি কেটে গেছে কার জন্য? এই ব্যাটার জন্যই তো, এখন আবার এসেছে ঢং দেখাতে। তিশা নিজের অষ্ট থেকে শানের হাত সরিয়ে দিল, ঝাঁচালো কণ্ঠে বলল, ঢং করতে হবে না, সামনে থেকে সরুন তো, নিজের কামড়ে নিজের ঠোঁট থেকে রক্ত বের করে দিয়েছে, এখন আবার আদি খেদা যত সব অসভ্য হলো। কথাটা বলে গট গট করে সিঁড়ি দিয়ে নেমে গেল তিশা। শান হতাশ হলো, অবশ্যই সে ক্রোধের বসে যে কাজটা করেছে তা নিন্দনীয়, কিভাবে মেয়েটার অষ্ট থেকে রক্ত বের করে দিয়েছে। করুণ হলো শানের দৃষ্টি, সেই দৃষ্টি দ্বারাই সে চেয়ে রইল তিশার চলে যাওয়ার পানে। তিশার সাদ থেকে এক ছুটে নিজেদের বাসে চলে এলো। সকলের অগোচরে ওনা দ্বারা অষ্ট চেপে ঢুকে গেল নিজ কক্ষে। তার মা বাবা কিংবা বোন এই অবস্থা দেখলেই আবার হাজারটা প্রশ্ন করবে, তখন কি উত্তর দিবে সে? সকলের সম্মুখে বলে দিবে যে শান তাকে চুমু খেয়েছে? চুমু চুমু শব্দটা মস্তিষ্কে হানা দিতে চমকে উঠল তিশা। হ্যাঁ ঠিকই তো, শান তাকে চুমু খেয়েছে, তা আবার গালে টালে না, একদম ছোটে। আনমনে নিজের ওষ্ঠে হাত চলে গেল তিশার, ভালোভাবে সে হাত বুলালো ফুলো ফুলো ওষ্ঠে। এটা তার প্রথম প্রথম চুমু ছিল, আর সেই চুমুর অভিজ্ঞতায় এতটা তেতো এবং বিদ ঘুটেছিল। এমন হলে তো তিশার কখনোই চুমুই খেতে চাইবে না, চুমু হবে নরম মোলায়েম, তা না। তিশা নাকমুখ কুচকালো, বিড়বিড়িয়ে পড়ল, অসভ্য নিষ্ঠুর পুরুষ মানুষ। তিশার ভাবনার মধ্যেই হঠাৎ কক্ষের স্টিলের জানালার খটখট শব্দ হলো, কপালে ভাঁজ পড়লো মেয়েটার। তবে জানালে আবার এমন শব্দ কে করছে? তিশা অষ্ট ছেড়ে এগিয়ে গেল জানালার পানে। জানালাটা খুলে বাইরের দিকে তাকাতেই চমকে উঠল সে, একটা মাঝারি আকারের ঝুড়ি তার জানালার সম্মুখে ঝুলছে। তিশা ঝুড়িটা অনুসরণ করে উপরের দিকে তাকালো, একটা মোটা দড়ি দ্বারা বেঁধে ঝুড়িটা উপর থেকে তার জানালা পর্যন্ত পাঠানো হয়েছে। ঝুড়িটা যে কে পাঠিয়েছে তা বুঝতে খুব একটা সময় লাগলো না তিশার, তবে এতে আবার লোকটা কী পাঠিয়েছে? একটু আগে তো দেখা হলো, তখন তো আঘাত ছাড়া কিছুই দিল না, তাহলে এখন ঝুড়ি পরে কী পাঠিয়েছে? তিশার হৃদয়ে কৌতূহল জন্মালো, হাত বাড়িয়ে সে ঝুড়িটা টেনে নিল নিজের দিকে। তিশাকে হতাশ করে দিয়ে এত বড় একটা ঝুড়ির মাঝখানে শুধুমাত্র একটা ছোট চিরকুট পড়ে রয়েছে। মেয়েটার কুচকানো ভুরু যুগল আরও কুচকে এলো, চিরকুটটা হাতে তুলে নিতেই ঝুড়িটা উপরের দিকে তুলে নিল তৎক্ষণাৎ। তিশা একবার সেদিকে তাকালো, অতপর পড়তে শুরু করলো চিরকুটটা। সাদা চিরকুটের মধ্যভাগে বেশ গোটা গোটা অক্ষরে লেখা, দুঃখিত তিশু, আমি বুঝতে পারিনি। তিশার ওই চিরকুটটা পড়া শেষ হতে না হতে আবারও ঝুড়িটা নিচে নেমে এলো।
এবারও চুড়ির মধ্যে আরেকটা চিরকুটের অবস্থান। তিশা সেই চিরকুটটা হাতে নিল, চোখ বুলিয়ে পড়তে শুরু করলো। তোমার মোবাইল নাম্বারটা লিখে দাও। তিশা ভিংচি কাটল, এতদিন এত ঢং করে এসেছে মোবাইল নাম্বার নিতে। তিশা ছুটে গিয়ে নিজের পরের টেবিল থেকে একটা কলম নিয়ে এলো, শ্যানের পাঠানো চিরকুটের উল্টো পিঠেই লিখে দিল। আমি আমার মোবাইল নাম্বার দিব না, যার প্রয়োজন সে যেন খুঁজে নেয়। তিশা চিরকুটটা ঝুড়িতে করে পাঠিয়ে দিল উপরের তলায়, পরপর আবার ঝুড়িটা নতুন একটা চিরকুট নিয়ে। তিশার কেন যেন ভালোই লাগলো এই চিরকুট আদান প্রদান, কেমন একটা প্রেম প্রেম অনুভূতি হচ্ছে সেই 90 দশকের পুরনো কাঠির প্রেমে নেয়। তিশা উৎফুল্ল চিতেই এবারে চিরকুটটাও খুলল, স্বল্প শব্দেই পড়ল, রাত 9টায় ছাদে এসো। তিশা ওষ্ঠ প্রসারিত করে হাসলো, কলম দ্বারা চিরকুটের উল্টো পিঠে লিখে দিল, আসবো না। এবার আর কোনো নতুন চিরকুট এলো না। তিশা কিছুক্ষণ অপেক্ষা করলো, তবে ঝুড়িটার ওই দিন ফেরত এলো না। রাত হয়েছে, দিনের আলোকে বিদায় জানিয়ে আধারে ছেয়ে গেছে চারিদিকটা। শহরের বুকটা সেজে উঠেছে রং বেরঙের আলোয়, আকাশেও আজ রাতে বেশ সুন্দর একটা চাঁদের উপস্থিতি, গোল থালা নেই রূপালি মিষ্টি একটা চাঁদ। তিশা তখন চিরকুট আসবে না লিখে দিল, শেষ পর্যন্ত আর মনকে মানাতে পারল না। রাত ঠিক 9টায় পৌঁছে গেল চাঁদে, হাত ছেলে দরজা ঠেলে ভিতর প্রবেশ করতেই চোখের সম্মুখে ভেসে উঠল শ্যানের হাসি মাখা মুখখানা। ওষ্ঠে হাসির রেখা ধরে রেখেই ছেলেটা বলল, আমি জানতাম তুমি আসবে। তিশা কোনো উত্তর দিল না, ব্যাহেয়া মনকে মানাতে না পেরে সে ঠিকই ছাদে এসেছে, কিন্তু এই নিষ্ঠুর লোকটার সাথে কোনো কথা নেই, তার ঠোঁট কামড়ে দেওয়া এ শাস্তি তো পেতেই হবে। তিশা শ্যানকে পাশ কাটিয়ে চুপচাপ ছাদে থাকে বেঞ্চের উপরে গিয়ে বসল। শ্যানও গিয়ে বসল তার পাশে, আকাশের পানে তাকিয়ে পড়ল। আজকের আকাশের চাঁদটা সুন্দর না? তিশা এবারও উত্তর দিল না, ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলো শ্যান। হাত বাড়িয়ে তিশার এক হাত নিজের হাতের ভাজে নিয়ে মৃদু কণ্ঠে বলল, এখনো রেগে আছো? আমার সাথে কথা বলবে না তিশু? তিশা নিজের হাত ছাড়িয়ে নিল শ্যানের হাত থেকে, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি বলবো আপনার সাথে? তখন আপনি যে কাণ্ডটা করলেন, এটা আমার প্রথম চুমু ছিল। এক চুমুতেই ঠোঁট কামড়ে রক্ত বের করে দিলেন রাক্ষস একটা। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো তিশা, পরক্ষণে সে কি বলতে কি বলে ফেলেছে জ্ঞানে আসতেই দাঁত দাঁত জিহ্বা কাটল। ইস, ক্রোধে হরপরি এসব সে কি বলে ফেলেছে, নিজের প্রথম চুমু তাও প্রকাশ করে ফেলেছে, ছেলেটা তাকে কি ভাবল? এখন ভীষণ লজ্জা লাগছে তিশার, লাজে মাথা নুয়ে ফেলো মেয়েটা। শ্যান ওষ্ঠ প্রসারিত করে হাসলো, বুঝলো তিশার লজ্জা, মেয়েটার লজ্জা আর একটু বাড়িয়ে দিতে সে বেশ রসিয়ে রসিয়ে বলল, ও এটা আমার তিশুর প্রথম চুমু ছিল, এই জন্য রাগ করেছে সে। কথাটা বলতে বলতে শ্যান হাত বাড়িয়ে চেপে ধরল তিশার কোমরখানা, বল পইকে নিজের দিকে টেনে নিল মেয়েটাকে, একটু ঝুঁকে তিশার কানে কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, রাগ করে না জান, এর পরের বার চুমোতে আজকের ঘাটতিগুলো পুষিয়ে দেব, তখন তোমার ঠোঁটে আর কামড় নয়, সুখের পরশ এঁকে দেব। শ্যানের কণ্ঠে এমন বেলাজ বাক্যে মুখটা কেঁপে উঠল, ভারী হয়ে উঠল কান দুটো। এ ছেলেকে তো সে ভালো ভেবেছিল, কিন্তু এ তো নীলজ্জের শিরোমণি। তিশা হাঁসফাঁস করে উঠল, দূরে সরে যেতে চাইল শ্যানের কাছ থেকে, তুতলিয়ে পড়ল, কি বলছেন এসব, আর আপনি আমার এত কাছে এসছেন কেন, দূরে সরে বসুন, অসভ্য নির্লজ্জ লোক, সারাক্ষণ শুধু মেয়ে মানুষের শরীর ঘেঁষার ধান্দা। শ্যানের মুখশ্রী গম্ভীর হলো, থমথমে কণ্ঠে বলল, আমার উপরে এমন মিথ্যা অপবাদ দিবে না একদম, আমি মোটেই মেয়ে মানুষের শরীর ঘেঁষার ধান্দায় থাকি না, আমি সর্বক্ষণ শুধুমাত্র তোমার আশেপাশে থাকার চেষ্টা করি, হোক তা শরীর ঘেঁষে অথবা শরীর থেকে দূরে। তিশা বুড়ো কুচকে তাকালো, চক্ষুতই ছোট ছোট করে প্রশ্ন করলো, আপনি কি আমাকে এসব বলে পটানোর চেষ্টা করছেন? তা এর আগে আমার মতো কতজনকে পটিয়েছেন? শ্যান নিজের সিনা টান করলো, সৌরভে পড়লো, মেয়ে পটানো তো দূরে থাক, মেয়েদের সাথে তেমন ভাবে কথা বলাই হয়নি কখনো, অত বেহুদা সময় কোথায় আমার, তবে তোমার ক্ষেত্রটা ভিন্ন, তোমার নিকটে এলে আমার হৃদয়ে অদ্ভুত এক ভালো লাগার সঞ্চার ঘটে, হৃদয়ে যেন রঙিন প্রজাপতিরা ডানা মেলে উঠতে শুরু করে, হাত মন আর মুখ সব কিছুই লাগামহীন হয়ে যায়, অনেক চেষ্টা করেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমলো শ্যান ঘাড় ঘুরিয়ে তাকলো তিশার পানে,
চোখে মুখে অস্থির ভাব ফুটিয়ে তুলে পুলো। কেন এমন হয় আমার? তোমার মধ্যে কি এমন আছে যা আমাকে আমার মধ্যে থাকতে দেয় না, বারবার খিঁচে নিয়ে আসে তোমার নিকট? শ্যান কথাগুলো বলতে বলতে তিশার নিকট আরও এগিয়ে গেল, আগের তুলনায় ঘনিষ্ঠ হয়ে তাকালো মেয়েটার ওষ্ঠের পানে। তিশারও কেমন ঘোর লেগে গেছে ইতিমধ্যে, এমনি সেই দুর্বল শ্যানের প্রতি, তার মধ্যে আবার এত আবেগপূর্ণ কথা বেশ প্রভাব ফেলেছে মেয়েটার নরম হৃদয়ে। শ্যান আর একটু এগিয়ে গেল তিশার পানে। তিশা পরম আবেশে নিজের আক্ষিতই বন্ধ করে নিল, দুজনের অষ্টপ্রায় ছুঁই ছুঁই, হয়তো আর একটু এগুলোই পরিপূর্ণ চুমু ঘটবে। ঠিক তখনই ছাদের দরজা গলিয়ে ভিতর প্রবেশ করলো সামিরা, গলা বাড়িয়ে বলল, ভাইয়া কোথায় তুই, ছাদে আছিস? আশঙ্কিক সামিরার কণ্ঠস্বর কর্ণে পৌঁছতেই চমকালো তিশা এবং শ্যান। তিশা ধপ করে নিজের বন্ধ চোখ খুলে ফেলল, দিশারা হয়ে ধাক্কা মারল শ্যানকে, বেচারা ভড়কে গেল। নিজের শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে বেঞ্চ থেকে ছিটকে পড়ল ইট পাথরের গড়া ছাদের মেঝেতে। ততক্ষণে সামিরাও চলে এসেছে, শ্যানকে দেখেই গলা বাড়িয়ে মেয়েটা বলল, তুই এখানে? আর মা তোকে সারা বাড়ি খুঁজে মরছে। থামলো সামিরা, শ্যানকে নিচে বসে থাকতে দেখে ভুরু কুচকাল। আবার এত রাতে ছাদে তার ভাইয়ের সাথে দিশাকে দেখে বেশ অবাক হলো। সামিরা অবাক সুরেই বলল, তুই এখানে নিচে বসে আছিস কেন ভাইয়া, আর তিশাও বা এত রাতে এখানে কি করছে? শ্যান কপাল কুচকাল, একরাশ বিরক্তি নিয়ে তাকালো সামিরার পানে, বিড়বিড়িয়ে বলল, এই মেয়েটা আসার সময় পায় না, সব সময় আমার প্রেমে বাদ হাত ঢুকিয়ে দেয়। এদিকে সামিরার প্রশ্নে তিশা অপ্রস্তুত হয়ে পড়ল, বেশ কি বলবে কি ভেবে পাচ্ছে না, শ্যানের সাথে ছিল তাও বলতে পারবে না। শেষে আর উপায় না পেয়ে বলল, তোকে খুঁজতে খুঁজতে চলে এসেছিলাম, এখানে এসে দেখলাম তোর ভাইকে নিয়ে বসে আছে। সামিরার ঠিক বিশ্বাস হলো না তিশার কথাগুলো, সন্ধ্যান কণ্ঠে সে বলল, কিন্তু আমি তো আমার রুমে ছিলাম এতক্ষণ। তিশা বেঞ্চে উঠে দাঁড়ালো, পা বাড়িয়ে চলে যেতে যেতে বলল, ও আমি ভেবেছিলাম তুই ছাদে এসেছিস। বিশাল এক রজনীর পরিসমাপ্তি ঘটিয়ে অবশেষে দেখা মিলল নতুন এক ভোরের। ইতিমধ্যেই উজ্জ্বল এক সূর্য জায়গা করে নিয়েছে আকাশে, রাতের আধারে নিস্তব্ধ শহরটাও ব্যস্ত হয়ে পড়েছে। সামিরাও সকালে উঠে একদম তৈরি হয়ে বেরিয়ে এলো কক্ষের বাইরে। শ্যান বসেছিল বসার কক্ষের সোফায়, হয়তো বসে বসে অপেক্ষা করছিল সামিরার আগমনের। সামিরাকে দেখেই ভুরু কুচকালো ছেলেটা, থমথমে কণ্ঠে প্রশ্ন করল, কোথায় যাচ্ছিস? সামিরা ভুরু কুচকাল, এই সময়ে প্রতিদিনই সে কলেজে যায়, শ্যান তো ভালো করে জানে, এই কথা তাহলে আবার জিজ্ঞেস করছে কেন? সামিরা নিজের ভুরুদ্বয় কুচকে রেখেই জবাব দিল, কেন কলেজে যাচ্ছি। শ্যান বসে থেকে উঠে দাঁড়ালো, ভাবলে সিনভাবে বলল, আজ তোকে কলেজে যেতে হবে না। কেন? আমি বলছি তাই। সামিরা আর কথা বাড়ালো না, এমনিও তার পড়াশোনা ভালো লাগে না মোটেই, শুধুমাত্র বাপ ভাইয়ের ভয়ে এই রোজ রোজ পড়াশোনা আর কলেজ ধরে রেখেছে, নয়তো কবেই এই পড়াশোনা নামক প্যারা থেকে নিজেকে ছাড়িয়ে নিত সে। আজ সেখানে নিজের ভাই যখন বলেছে কলেজে যেতে হবে না, সেই সুযোগ সামিরা ছাড়ে কীভাবে? শ্যানের মত পাল্টানোর আগে সে দ্রুত চলে গেল নিজ কক্ষে। আজ সারাদিন পড়াশোনা ব্যতীত একটু ভালোভাবে সময় কাটানো যাবে। সামিরের কলেজে যাওয়ার উপর আজ নিষেধাজ্ঞা আরোপ করা হলো, তিশার কলেজে যাওয়ার উপর কোনো নিষেধাজ্ঞা নেই। সে প্রতিদিনের ন্যায় কলেজের উদ্দেশ্যে বেরুতে দেখা পেল শ্যানের, নিজ গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সামিরা কোথায়? মেয়েটা প্রতিদিন তিশাকে ডাকতে গেলেও আজ ডাকতে যায়নি, আবার এখানেও নেই। তিশা এগিয়ে গেল শ্যানের পানে, স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, সামিরা কোথায়? তিশার কণ্ঠস্বর কূর্ণ কহরে পৌঁছে দেয় সোজা হয়ে দাঁড়ালো শ্যান, মেয়েটার পানে ফিরে তাকিয়ে বলল, ও আজ কলেজে যাবে না? তিশা ভুরু কুচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, শ্যান গাড়ির দরজা খুলল, তিশাকে ভিতরে বসতে ইশারা করে বলল, আমি চাই না ও আমাদের দুইজনের মধ্যে কাবাবের হাড্ডির মতো লেগে থাকুক, এমনি আমার প্রেম ওর সহ্য হয় না, সবসময় আমার ভালো ভালো মুহূর্তগুলো ঘেটে দিতে তৎপর হয়ে থাকে। তিশার কুচকানো ভুরু জোড়া আরো কুচকে এলো, অবুঝে নাই প্রশ্ন করল, মানে? শ্যান ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল, গাড়ির ওপাশে দরজা খুলে ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, এত মানে বুঝতে হবে না তোমাকে, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো।
গাড়ির সম্মুখে দরজা খোলা থাকতেও আবার পিছনে দরজা খুলল তিশা। সেখানে বসতে উদ্যত হলেই চল শক্ত হয়ে এলো শায়ানের, গম্ভীর কণ্ঠে বলল, আমার পাশের সিটে বসো। তিশা আমতামত করল। এভাবে একে শায়ানের পাশে বসতে কেমন একটা অনুভূতি হচ্ছে তার। তাছাড়া ছেলেটাও তো বেশ সুযোগ সন্ধানী, যখনই তিশাকে একা পেয়ে বসে তখনই হামলা করে। আজ আবার কী করে কে জানে। তিশা কিছুটা ইতস্তত করেই বলল, সামনে বসি বা পেছনে কি আসে যায়, এক সিটে বসলেই তো হলো। ট্রেন ঘাড় ঘুরিয়ে তাকালো তিশার পানে, দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে আমি আমার পাশের সিটে বসতে বলেছি না, তারপরও এত কথা কিসের। তিশার ঢোক গিল। শায়ানের ক্রোধ এখনও সে সম্পূর্ণরূপে না দেখলেও যতটুকু দেখেছি তাতেই কলিজা শুকিয়ে আসে। শায়ানের কথার উপরে আর কিছু বলার সাহস পেল না মেয়েটা, চুপচাপ গাড়ির পিছনে দরজাটা বন্ধ করে গিয়ে বসল শায়ানের পাশের সিটে। সাথে সাথে হাত বাড়িয়ে তিশার ঘাড় চেপে ধরল শায়ান। শক্ত হাতে মেয়েটার মুখটা নিয়ে এলো নিজের মুখের নিকটে, কটমট করে বলল, আমি যাই বলবো তাতেই পারবো না, করবো না, যাবো না, বসবো না, শুধু না না আর না। মানে আমার কথার উপরে একটা না বোধক কথা না বললে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না। তিশা এলোমেলো দৃষ্টি ফেলো, আমতামতো করে বলল, না মানে ওই আর কি। শায়ানের দৃষ্টি শীতল হলো, হঠাৎ সে ছেড়ে দিল তিশাকে। প্রথমে এক হাত, তার উপর দুই হাত দ্বারা পকেটে অস্থির হয়ে খুঁজতে শুরু করলো কিছু একটা। তবে ফলাফল শুনো, শায়ানের খুঁজতে থাকা জিনিসটা হয়তো পেল না সে। চোখে মুখে চিন্তার ভাব নিয়ে তিশার পানে তাকালো ছেলেটা, কিছুটা অস্থির কণ্ঠে বলল, তিশু আমার মোবাইলটা পাচ্ছি না, তোমার মোবাইলটা থেকে আমার নাম্বারে একটা কল দাও তো। তিশা শায়ানের কথা বিশ্বাস করলো, নাম্বার নিল তার থেকে। ঝটফট কল লাগাতেই মোবাইলটা বেজে উঠলো শায়ানের পকেট থেকে। তিশার পুরো বিষয়টাও বুঝতে সময় লাগলো না বেশি, সে কটমট করে তাকালো শায়ানের পানে, দাঁতে দাঁত চেপে বলল, আপনি মিথ্যা কেন বললেন, মোবাইল তো আপনার পকেটেই। শায়ান ওষ্ঠ বাগালো, নিলিপ্ত ভঙ্গিতে বলল, কাল নাম্বারটা চাইছিলাম দাওনি, তাই এই পথ অবলম্বন করতে হলো, নাম্বারটা সেভ করে রেখো, কল করব রাতে। তিশা বোকা পুনে গেল, তার উপর এত বড় একটা চাল খাটালো এই বদমাইশ লোক। তিশা অগ্নি দৃষ্টিতে তাকালো শায়ানের পানে, তবে সেদিকে ততটা পাত্তা দিল না ছেলেটা, নিজ মনে গাড়ি স্টার্ট দিল সে। কিছুটা সময় অতিবাহিত হলো, সূর্যটাও আগের তুলনায় একটু তেজ বাড়িয়েছে নিজের। শায়ান তিশাকে কলেজে না নিয়ে গিয়ে অন্য রাস্তা ধরলো, ভুরু কুচকে এলো তিশার, এ আবার কোথায় নিয়ে যাচ্ছে তাকে। তিশার ভয় হলো খানিকটা, আজকাল বিশ্বাস করতে কে আছে, নিজের আপন মানুষদের বিশ্বাস করা যায় না, আর তো অন্য কেউ। হ্যাঁ, শায়ানকে সে পছন্দ করে ঠিক আছে, এর মানে এই নয় যে নিজের মান সম্মান বিকিয়ে দিবে। তিশা আশপাশে তাকলো, কিছুটা ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে। তিশা প্রশ্নের সাথে সাথে শায়ান উত্তর দিল, প্রেম করতে। মানে? আর কোনো উত্তর দিল না শায়ান। কিছুটা সময়ের ব্যবধানে একটা পার্কের সম্মুখে এসে গাড়ি থামালো সে, সিট বেল্ট খুলতে খুলতে বলল, এসে পড়েছি নামো। তিশার ভয়টা একটু কমলো, যাক শায়ানটাকে কোনো খারাপ স্থানে নিয়ে যায়নি, পার্কে নিয়ে এসেছে। এখানে চারপাশে মানুষজন আছে কম বেশি, বিপদে তেমন সম্ভাবনা নেই, কিন্তু এখানে কেন নিয়ে এলো এই সময়ে, ভুরু কুচকালো তিশা। শায়ানের পানে তাকিয়ে বলল, আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন, আমার কলেজ আছে তো। শায়ান পার্কের ভিতরে পা বাড়াতে বাড়াতে জবাব দিল, আজ কলেজে যেতে হবে না। তিশাও ছুট লাগালো শায়ানের পিছু পিছু, গলা বাড়িয়ে বলল, এটা কেমন কথা। শায়ান প্রতি উত্তরে বলল না কিছুই, লম্বা লম্বা পা ফেলে সে ঢুকে গেল পার্কের ভিতরে। তিশা চেয়েও পারল না ছেলেটা পায়ের সাথে পা মেলাতে, তাই সে ধীরে সুস্থেই হাঁটা লাগালো শায়ানের পিছু পিছু। এর মধ্যে কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে দাঁড়ালো তাদের সম্মুখে, শায়ানকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, আপনি কি সিঙ্গেল ভাইয়া। তিশার মেজাজ বিগড়াল, এই মেয়ে আবার এখানে কি করছে, শ্যান সিঙ্গেল কিনা জেনে তার কি লাভ, নিশ্চয়ই প্রেম করতে চাইছে মেয়েটা শ্যানের সাথে। হিংসায় জ্বলে পড়ে উঠল তিশার হৃদয়খানা, ইচ্ছে তো করছে মেয়েটার দুই গালে ঠাস ঠাস করে দুটো থাপড় লাগিয়ে দিতে, কিন্তু জনসম্মুখে তা তো আর সম্ভব নয়। দাঁতে দাঁত চাপল তিশা, পিছন থেকে চেঁচিয়ে উঠে বলল, না বউ আছে ওনার। মেয়েটা ঘাড় পাকিয়ে একবার তাকালো তিশার পানে, অতঃপর শ্যানের পানে আবার তাকিয়ে বলল, ওনাকে দেখে তো মনে হয় না উনি বিবাহিত, আপনি মিথ্যে বলছেন নিশ্চয়ই।
তিশা দ্রুত পা চালিয়ে এসে দাঁড়ালো মেয়েটার মুখোমুখি। ঝাঁঝালো কণ্ঠে বলল, কেন আমাকে দেখে ওনার বউ বলে মনে হয় না আপনার? একটা ছেলেকে তার বউয়ের সামনেই জিজ্ঞেস করছেন সে সিঙ্গেল কিনা, লজ্জা করে না? অদ্ভদ্র অসভ্য মেয়ে। মেয়েটা বোধহয় অপমান বোধ করলো, সে আর কথা বাড়ল না কোনো। তিশার কথার কোনো উত্তর না দিয়েই কেটে পড়লো। তিশা কটমট করে তাকালো মেয়েটা চলে যাওয়ার পানে, কটমট করে বলল, যত সব ছ্যাচরা মেয়ে মানুষ, অন্যের জিনিসের দিকে কু নজর দেয়। কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটিয়ে তিশা হনহন করে হেঁটে গেল পার্কের মধ্যস্থানে অবস্থিত বড় একটা গাছের পানে। ফুসফুস করতে করতে বসলো সেই গাছের ছায়ে। শায়ন মৃদু হাসলো, হৃদয়টা ভরে উঠল পরম প্রশান্তিতে। একটু আগে সে তিশার ভিতরে তাকে নিয়ে হিংসাত্মক মনোভাব দেখেছে, তার উপর নিজেকে আবার শায়নের বউ বলে পরিচয় দিয়েছে। বউ, তিশা শায়নের বউ। প্রেয়সীর কণ্ঠে এত মধুময় এক বাক্য শ্রবণের পর আর কি চাওয়া থাকতে পারে তার? তবে শায়ন আজকের ঘটনা থেকে একটা বিষয় বেশ ভালোভাবেই বুঝল, তিশার হৃদয়ে তার জন্য অনুভূতি রয়েছে, তিশা ভালোবাসে তাকে। শ্যান আর বেশি ভাবল না, একটু এগিয়ে গিয়ে হুট করে শুয়ে পড়ল তিশার কোলে। হকচকিয়ে উঠল তিশা, চোখ বড় বড় করে তাকালো শ্যানের পানে। অবাক কণ্ঠে বলল,